ঃতী বিসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ আবুল আলমিনের দরবারে যিনি রহমানুর রাহিম যিনি আমাদের রিজিক দোয়ার মালিক যিনি আমাদের হায়াত এবং মৌতের মালিক সমস্ত প্রশংসা সেই আল্লাহ আবুল্লা আলামিনের দরবারে যিনি আজকে এখন পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন ঠিক এই মুহূর্তে হয়তো বা পৃথিবীর কোনো এক প্রান্তে আমাদেরই ভাই এবং বোন আমাদেরই বাচ্চারা এমন এক অবস্থার মধ্যে আছে যখন তাদের জীবন এবং মৃত্যুর কোনো নিশ্চয়তা টর্চার চলে আসছে এবং সেই কঠিন অবস্থার মধ্যে থেকেও তারা আল্লাহকে স্মরণ করছে আলহামদুলিল্লাহ আল্লাহ আবুল আলমিনের দরবারে যে আল্লাহ আবুল আলমিন আমাদেরকে সুস্থতা দিয়েছেন নিয়ামত দিয়েছেন হায়াত দিয়েছেন যেন আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে যেতে পারি এবং এই সময়টুকুকে আমরা যাতে সে সন্তুষ্টির উদ্দেশ্যেই আমাদের আমল নামাকে ভারী করার জন্য কাজে লাগাতে পারি যে নিয়ামত আল্লাহ আবুল্লা আলমিন দিয়েছেন সেটাকে আমরা রিয়েলাইজ করতে পারি এবং সে অনুযায়ী কাজে লাগাতে পারি সালাম পেশ করছি রাসল বা খরত মুহম্মদ সাল্লাহ আল্লাহ প্রতি যিনি তার উন্মতের জন্য প্রতিটা মুহূর্তে কেঁদেছেন যে তার উন্মতের কি হবে তিনি চলে যাওয়ার পরে তার পথে যাবে এবং তাদের সেই ডেস্টিনেশন বা তাদের যে ওয়ে অফ লাইফ হবে সেই নিয়ে তিনি তখন থেকেই অ্যাংশাস ছিলেন যে তার উম্মত যাতে কখনো পথভ্রষ্ট না হয় তার উম্মত যাতে সারাক্ষণ আল্লাহাবুল আলমিনের পথে থাকতে পারে তার সন্তুষ্টির পথে থাকতে পারে মৃত্যুর আগ পর্যন্ত যিনি তার উম্মতের জন্য কেঁদেছেন সেই প্রিয় নবী সাল্লাল্লাহু পথে আমরা যাতে টিকে থাকতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দিন উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহ রব্বিশরাহ লিসাদরি ওয়া ইয়াসসির লিআমরি ওয়া আল্লুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أسقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره অর্থ হচ্ছে যখন পৃথিবীকে প্রচণ্ড ব্যাগে দুলিয়ে দেওয়া হবে জমির নিজের মধ্যকার সমস্ত বোঝা বাইরে নিক্ষেপ করবে এবং মানুষ বলে উঠবে এর কি হয়েছে সেদিন তা নিজের উপর সংগঠিত সমস্ত অবস্থা বর্ণনা করবে কেননা তোমার রব তাকে রূপ করার নির্দেশ দিয়ে থাকবেন সেদিন লোকেরা ছিন্ন ভিন্ন অবস্থায় ফিরে আসবে যেন তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো যায় অতপর যে ব্যক্তি বিন্দু পরিমাণ ন্যাক আমল করে থাকবে সে তা দেখে নেবে আর যে ব্যক্তি বিন্দু পরিমাণ বদ আমল করে থাকবে সেও তা দেখতে পাবে সুহান আল্লাহ আমি সুরাল জিলজালের তেলোয়াত এবং তার তর্জমা করলাম সুরাল জিলজাল আমাদের তিরিশ পাড়ার একটি সুরা খুবই ছোটো একটি সুরা আমরা অনেকেই হয়তো বা মেমোরাইজ করে থাকবো তবে মনে হয় যে আমাদের অনেকেরই খুব পরিচিত একটি সুরা সুরাল জিলজাল এবং মূলত আমরা দেখেছি যে এখানে কিয়ামতের কিছু বর্ণনা আল্লাহবুল্লা আলমিন দিয়েছেন যে তখন কি সংগঠিত হবে তা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে আল্লাহ আলামিন আলমিন যে ওয়ার্নিং আমাদেরকে দিয়েছেন বা যে সতর্ক বার্তা বা যে মেসেজটা আমাদেরকে দিতে চেয়েছেন সেটা বোঝার জন্য ইনশাল্লাহ সুরালসিল্লের ব্যাপারে রাসুলসাল্লি ইসলামের বেশ কিছু গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে তিরমিজি শরীফের একটা হাদিসে আছে যে রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন হচ্ছে কোরআনের অর্ধেক অর্ধেক অংশ অর্থাৎ সুরাল জিলজাল যদি কেউ বুঝে তার মানে এই না যে সুরাল জিজ্ঞাল কেউ পড়লে অর্ধেক পড়া হয়ে যাবে দুইবার পড়লে কোরআন খতম হয়ে যাবে সেটা রাসুসাল্লাই ইসলাম বুঝার নাই এটা অর্থটা এরকম হতে পারে যে সুরাল জিলজল যে বুঝতে পারবে সে কোরআন এর প্রায় অর্ধেক থিমই বুঝে ফেলেছে অন্য একটা হাদিসে এসেছে সুরাল হচ্ছে কোরআন এর এক চতুর্থাংশ ওয়ান ফোর্থ অব দ্য কোরআন হচ্ছে সুরাল জিলজাল তার মানে এখানে যেটা বুঝানো হয়েছে সেটা হচ্ছে যে সুরাল জিলজালের থিমটা আমরা যদি বুঝতে পারি কোরআনের অনেক অংশই অর্ধেক থেকে এক চতুর্থাংশ থেকে অর্ধেক অংশ আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন আমরা যাতে এই কথাগুলো বুঝতে পারি একজন সাহাবীর একটা ঘটনা এসেছে যেখানে তিনি রসুল সাল্লু ইসলামের কাছে আসলেন এবং এসে বললেন যে হে আল্লাহ রসুল সাল্লি ইসলাম আমাকে কিছু সুরা শিখিয়ে দিন তখন আল্লাহ রসুল সাল্লি ইসলাম বললেন যে তুমি পর সেই সব সুরা হতে যেই সুরাগুলো আলিফ লাম র দিয়ে শুরু হয়েছে এবং কোরআনে যেই সুরাগুলো আলিফলাম র দিয়ে শুরু হয়েছে সেগুলো হচ্ছে সুরাই ইউনুস হুদ সুরে ইব্রাহিম সুরে ইউসুফ এবং সুরা হিজর তখন সেই লোক বললেন যে হে রাসুল আমি তো এখন বৃদ্ধ হয়ে গিয়েছি আই এম সো ওল্ড আমার হার্ট এখন শক্ত হয়ে গেছে আমার টাং অনেক কর্কশ হয়ে গেছে আমাকে আরও কিছু সহজ কিছু দেন এত মানে আলিফলাম রা সুরাগুলো অনেক বড় বড় সেটা তার কাছে অনেক কঠিন মনে হলো আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম বললেন যে ঠিক আছে যেসব সুরা হামিম দিয়ে শুরু হয়েছে সেগুলো থেকে তিনটা সুরা তুমি শিখো রাসুল সাল্লাহ ইসলাম কমিয়ে দিলেন সেই হামিম দিয়ে শুরু হওয়া সুরাগুলো হচ্ছে সুরা ইসরা সুরা লারাফ সুরা ফসিলাত সুরা সুয়ারা সুরা জুখরুক জাসিয়া অ্যান্ড আহকাফ তখন তিনি সেই সাহাবি আবার রিপিট করলেন যে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি আমার অন্ত শক্ত হয়ে গিয়েছে এবং আমার জিব্বা কর্কশ হয়ে গিয়েছে আমাকে আরও কিছু সহজ জিনিস দেন তখন রাসুল সাল্লাহ ইসলাম বললেন যে যেই সুরাগুলো আল্লাহ দিয়ে শুরু হয়েছে সেখানে তিনটা সুরা শিখ এবং সেই সুরাগুলো হচ্ছে আমরা জানি যে যেগুলো সাব্বিহিল্লাহ দিয়ে শুরু হয়েছে সুরা হাদিস সুরা হাসর সুরা সফ সুরা জুমা এন্ড সুরা গাবন সে সাহাবে আবারও বললেন যে আল্লাহ আমাকে আরও কিছু সহজ জিনিস দেন যে তাও তার কাছে কঠিন মনে হচ্ছে যে আমাকে এমন একটা কিছু দেন আপনি এতক্ষণ পর্যন্ত যেই সুরাগুলো বলেছেন যে যেই সুরাটা পড়লে আমার সবগুলো একটা কম্প্রিহেন্সিভ সুরা দিয়ে দেন যেটা পড়লে আমার সবগুলোই কাভার হয়ে যাবে কিন্তু আমি টু ওল্ড যে আমি এতগুলো সুরা বা এই বড় বড় সুরাগুলো আমি শিখতে পারবো না তখন ইসলাম বললেন যে ঠিক আছে তুমি সুরাল জিলজাল পড়ো যখন তিনি সুরাল পড়ে শোনালেন তখন সে সাহাবি বললেন যে আমি আই উইল নেভার অ্যাড এনিথিং এলস টু ইট যে আমি সেটা কোনো কিছু কখনো অ্যাড করব না যা বলা হয়েছে আমি সেটাই ফলো করব। সে সাহাবি যখন চলে গেলেন তখন আল্লাহ রাসুল ইসলাম বললেন যে সে যদি সত্য বলে থাকে তাহলে সে সফল কাম হয়ে গিয়েছে হি ইজ দ্য সাকসেসফুল ওয়ান সুফহান আল্লাহ যে সে সাহাবি বলেছে যে সুরাল সুরালে যা আছে আমি হুবহু তাই ফলো করবো এবং রাসুল সাল্ল ইসলাম বলেছেন সে হচ্ছে মুফলিহ সে সাকসেসফুলদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে তো সুফহান আল্লাহ আমরা যারা মানে সাকসেসফুল হতে চাই এবং অনেকেই আছি আমরা যে আমাদের কাছে খুব কঠিন মনে হয় তো সুরাল জিলজাল হচ্ছে আমাদের জন্য সেরকম একটি সুরা যে আমরা যদি একটা সুরও ফলো করি তাহলে আমাদের জীবন সাকসেসফুল সাকসেসফুল হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে আল্লাহবুল আলামিন আমাদেরকে কবুল করে নিন যাতে আমরা এই সুরাটাকে সঠিকভাবে পালন করে নিতে পারি এবং আরেকজন সাহাবির ঘটনা এসেছে এরকম যে রাসুল সাল্লা ইসলাম সুরাল আল জিলজাল পড়ছিলেন এবং যখন শেষের দুইটা আয়াতে আসলেন যেখানে বলা হয়েছে ফমাই ইয়ারমাল মিসকালা জাররাতিন খাইরা ইয়ারা ও মাই ইয়ারমাল মিসকালা জারাতিন সারা ইয়ারা দেখা গেল যে শে সাহাবে কান্না শুরু করেছেন এবং বললেন যে দ্যাটস এনাফ আপনি আর কিছু বলতে হবে না যে এটুকুই আমার জন্য যথেষ্ট তাহলে আমরা দেখি যে তারা আসলে কোরআনটাকে কিভাবে বুঝেছিলেন রাসুসাল্লাল্লা আল্লাহ ইসলাম যখন তাদের কাছে কোন একটা সুরা উপস্থাপন করেছেন তাদের রিয়েকশনটা কি হয়েছিল আমরা সোহাল্লিজাল কত শুনি কিন্তু তারপরেও আমাদের কিন্তু সেই রিয়েকশন হয় না যে সাহাবি শেখ সুরা শুনে কান্না শুরু করে দিয়েছেন যে আমি আর কিছু চাই না এটুকুই আমার জন্য টু মাছ তো আসুন আমরা দেখি বোঝার চেষ্টা করি যে সুরাল জিজালে আল্লাহ আবুল আলমিন কি এমন কথা বলেছেন যেটা আমাদেরকে সাকসেসফুল হতে হেল্প করবে আবার সাহাবির ভয়ে কাদনাও করেছেন প্রথম আয়াতে বলা হয়েছে ইজা জুলজিলাতিল আর্দু জিলজালাহা তো আমরা ইজা শব্দটা যখন ইউজ করা হয় ইজা মানে হচ্ছে যখন তো যখনটা মানে হচ্ছে যে এটা হচ্ছে হবেই এরকম একটা জিনিস বোঝানোর জন্য ইউজ করা হয় কারণ আমরা বলতে পারি যে যদি আমার বাচ্চা কারো বাচ্চা মনে করেন যে আমার বাচ্চা শিক আছে একজন মা যদি বলে যে যদি আমার বাচ্চা সুস্থ হয় তাহলে আমি এই কাজটা করবো তার মানে কি বোঝা যায় যে তার মাঝে কিন্তু হোপটা নাই যে হতেও পারে নাও হতে পারে একটা দুদুল্যমান অবস্থার মধ্যে রয়েছে আর একজন মা কিন্তু এই যদি শব্দটা কখনো ইউজ করবে না কারণ সে ডেফিনেটলি চিন্তা করে যে তার বাচ্চা সুস্থ হয়ে চলে আসবে এবং সেজন্য সে বলবে যে যখন আমার বাচ্চা সুস্থ হয়ে যাবে তখন আমি এটা এটা করব। তার মানে হচ্ছে যে তার মনে একটা হোপ আছে এবং সে জানে যে হওয়ার পসিবিলিটি বেশি বেশি আশা করে সেটা তো ইজা শব্দটা আসলে সেভাবে ইউজ করা হয় সেটা হচ্ছে যে যেটা কোনো ডাউট নাই বা হবে এ ধরনের যে অনেক সময় আছে যে পসিবিলিটি ফিফটি ফিফটি সেরকম না ইজা মানে হচ্ছে যে এই ঘটনাটা হতে যাচ্ছে এরকম একটা কিছু এবং ইজা শব্দটা কোরআনে ইউজুয়ালি ইউজ করা হয় মানুষকে রিমাইন্ড করার জন্য কোনো ইম্পর্টেন্ট কোনো ব্যাপারে যে উইদাউট ডাউট যে জিনিসটা হ্যাপেন হবে যে এটা জাস্ট অ্যাজ এ রিমাইন্ডার মানুষের জন্য কাজ করে যখনই আমরা ইজা শব্দটা পাবো তখনই বুঝতে হবে যে এরপরে যে কথাটা আছে সে জিনিসটা আল্লাহর চোখে খুবই ইম্পর্টেন্ট এবং আবুল আলমিন আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছেন যে এই জিনিসটা গোয়িং টু হ্যাপেন সেটা বি কেয়ারফুল জুলজলা সো জেলা শব্দটা অ্যারাবিক ইউজ করা হয় জাল জ্বালা শব্দটা এরাবিকে সাধারণত ইউজ করা হয় আর্থ কোয়েককে বুঝানোর জন্য এবং এটা এসেছে জাল্লা শব্দটা থেকে জাল্লা শব্দ মানে হচ্ছে কোনো কিছু স্লিপ করা কোনো কিছু গড়িয়ে পড়ে যাওয়া সেটা তা আমরা দেখি যে কেন জাল জ্বালা শব্দটা তাহলে আর্থ কোয়েকের ক্ষেত্রে ইউজ করা হয় কারণ যখন আর্থ কোয়েক হচ্ছে এই যে পৃথিবী কেঁপে কেঁপে উঠছে আমরা দেখি যে যে জায়গায় আর্থ কোয়েক হচ্ছে সেখানে কি হচ্ছে কন্টিনিউয়াস জিনিস ফল করছে স্লিপ করে জিনিসগুলো পড়ে যাচ্ছে এবং কেন হচ্ছে কারণ হচ্ছে যে পৃথিবীটা তখন আনস্টেবল হয়ে যাচ্ছে সেটার মধ্যে কোনো স্থিরতা নাই সে কারণে হচ্ছে জিনিসগুলো স্লিপ করে করে বা গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে এবং সেজন্যই আরবিতে জলজলা শব্দটা আর্থ কোয়েক বোঝানোর জন্য ইউজ করা হয়ে থাকে আমরা এই ব্যাপারে আরেকটু ডিটেলস পরের দিকে যাব আমরা এখানে দেখি যে আল্লাহবুল আলামিন এই জলজালা শব্দটা কোরআনে অন্য জায়গায় ইউজ করেছেন যেমন সুরা হাজে আল্লাহবুল আলামিন এটি ইউজ করেছেন প্রথম দিকে আল্লাহবুল আলামিন বলছেন সেখানে যে মানুষ মানব জাতিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তোমরা তোমাদের রবকে ভয় করো এবং যখন সেই ভায়োলিন শেকিংটা হবে লাস্ট আওয়ারের যে ভায়োলিন শেকিংটা সেটা আসলেই বিরাট একটা ব্যাপার মানুষকে সেদিন ওয়ার্নিং ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে এই জালজালা দিয়ে যে সেই লাস্ট মোমেন্টে যে ভায়োলেন্ট শেকিংটা সেই ভায়োলেন্ট শেকিংয়ের কথা বলা হয়েছে তো এখানে দেখি যে সেই আর্থ কোয়েকের সাথেই জালজালা শব্দটা মিল রয়েছে যেখানে আর্থ কোয়েকের মতো একটা ঘটনা বোঝানো হচ্ছে এবং কিয়ামতের যে বর্ণনা কোরআনে এসেছে বারাসুল সাল্লা ইসলাম দিয়েছেন সেখানে এভাবে বর্ণনাটা এসেছে যে সেই লাস্ট আওয়ারের কথা যে কথা বলা হয়েছে সেই লাস্ট আওয়ারে মানুষের অবস্থাটা এরকম হবে যে মানুষকে মনে হবে যে সে ড্রাঙ্ক হয়ে আছে মনে হবে সেক করে মদ খেয়ে সে এমন অবস্থার মধ্যে চলে এসেছে যে সে পুরো আনস্টেবল অবস্থার মধ্যে সেটাও বোঝানো হতে পারে যে সেই জাল দিয়ে যে সেদিন মানুষ এরকম আনস্টেবল একটা অবস্থার মধ্যে চলে আসবে আমরা দেখি যে যখন যারা ড্রাঙ্ক পিপল দেখে থাকবেন যারা মাঝে মাঝে আমার পেশেন্ট আমি দেখি যে ড্রাঙ্ক অবস্থায় যখন সে আসে সে যে কি বলছে এক নাম্বার হচ্ছে তার ফিজিক্যালি আনস্টেবল থাকে সে বসতে পারছে না দাঁড়াতে পারছে না হাঁটতে পারছে না দেখা যায় আবার আরেকটা অবস্থা যেটা দেখা যায় সেটা হচ্ছে যে সে যে কী বলছে বা কী বলতে চাচ্ছে তার মেন্টাল যে ক্ল্যারিটি সেটা তখন ক্লিয়ার থাকে না এবং সে সুন্দরভাবে বা কোনো কথা ঠিকভাবে সে উপস্থাপনও করতে পারে না তখন তো তখন মানুষের অবস্থাটা যে আনস্টেবল সে ফিজিক্যালি এবং মেন্টালি দুই অবস্থায় সে আনস্টেবল থাকছে বলছেন যে যখন সেই আনস্টেবল অবস্থাটা আসবে যখন সবকিছু মানে তার ফিজিক্যাল অবস্থাটা দেখলেও আমরা বুঝি যে সে স্লিপ করছে বা পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তার মেন্টাল অবস্থাটাও এরকম যে সে কথা একটা বলছে মাঝখান দিয়ে কথা কিছু ওয়ার্ড স্লিপ করে পড়ে গেল সে বলেই নেই সেগুলো আবার কোনো একটা কথা বলতে যাচ্ছে তার মধ্যে আরেকটা কথা সে নিয়ে আসছে তো এই জালজালা দিয়ে এটাও বোঝানো হতে পারে যে পৃথিবীর কম্পন অ্যাজ ওয়েল এস যখন মানুষের যে অবস্থাটা হবে মানুষের যে আনস্টেবিলিটি সেই কথাটা এখানে বোঝানো হতে পারে তারপরে বলা হয়েছে জলজালাতিল আর্দু আর্দ মানে হচ্ছে পৃথিবী সেটা আমরা অনেকেই জানি তো বলা হচ্ছে যে পৃথিবীকে যখন এরকম ভায়োলেন্টভাবে শেক করা হবে সেই সময়ের কথা বলা হয়েছে এখানে জুলজিলাত শব্দটার তাফসির কার্গণ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন যে ব্যাখ্যাটা আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে অ্যারাবিকে আমরা হয়তো বা অ্যারাবি গ্রামারটা অত ভালো করে বুঝি না সেজন্য আমি অত জটিল জিনিস বুঝানোর জন্য যাব না কিন্তু নর্মালি আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে জুলজলাত শব্দটা অ্যারাবিকে পেসিফ ফর্মে ইউজ করা হয় যেমন আমি বলি যে আমি ভাত খাই সেটা না বলে আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে তো পেসিভ ফর্মে এটা বোঝানো হয়েছে যে হি হি এইট অ্যান অ্যাপল এটা না বলে অ্যান অ্যাপল ওয়াজ ইটান বাই হিম তো জুলজালাদ শব্দটা হচ্ছে সেই পেসিভ ফর্মে যে কারোর দ্বারা এটা করানো হয়েছে বোঝানো হয় এবং অ্যারাবিকে তখনই পেসিভ ফর্মে শব্দটা ইউজ করা হয় যখন হচ্ছে বুঝানো হয় যে যেই কাজটা করা হয়েছে সেই কাজটা সো ইজি টু ডু যে এটা করার জন্য কোনো ধরনের এফোর্ট দেওয়া লাগে মানে হয়তো বা খুব মিনিমাম একটা এফোর্ট দিয়ে কাজটা হয়ে যায় যেমন আমি ভাত খাই বললে বুঝা যায় যে ও ভাত খাওয়ার একটা প্রসেস ভাত রেডি করতে হবে যখন বলা হয় যে আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে তখন বলা মনে হচ্ছে যে ও ভাতটা অটোমেটিক্যালি বা মানে অত এফোর্টটা তখন আর বুঝা গেল না তো জুলজুলার শব্দটা দিয়ে এটা বোঝানো হয় যে বেসিক ফর্ম যখন ইউজ করা হয় যে কোনো তেমন কোনো কষ্ট ছাড়াই খুব ইজিলি যে কাজটা হয়ে যায় তাহলে আল্লাহবুল আলমেন এখানে পেসিফ ফর্মে এটা ইউজ করার মানে হচ্ছে যে এই যে পৃথিবী সেদিন সেইকেন হবে পৃথিবী কেঁপে কেঁপে উঠবে এটার জন্য পৃথিবীকে খুব একটা কষ্ট করতে হবে না পেসিভ ফর্মে ইউজ করে আল্লাহ বোঝাচ্ছে যে তা খুব খুব একটা কষ্ট না করে সেদিন এই কাজটা হয়ে যাবে যে এত ইজি এখন দেখা যাচ্ছে যে আমরা দেখি যে আমরা যখন কোথাও আর্ট কোয়েক হচ্ছে হয়তো বা খুবই সামান্য স্কেলে খুবই সামান্য সেটাও দেখা যাবে যে আমাদের কাছে খুব প্রচন্ড মনে হবে মনে হবে যে কত কষ্ট করে যে পৃথিবীটা কেঁপে উঠছে কিন্তু আল্লাহ বলছেন যে সেই ডে অফ জাজমেন্টে যখন পৃথিবীটা কেঁপে উঠবে তখন দেখবা যে মনে হয় না যে তার খুব একটা কষ্ট করতে হয়েছে সো ইজিলি সে এটা করে ফেলবে এত কঠিন একটা কাজ সে এত সহজেই সেটা সম্পাদন করবে তখন এবং জলজলা আমরা দেখি এখানে রিপিটেশন হয়েছে জুলজালা শব্দটা তো এই রিপিটেশনের অনেক ধরনের অর্থ হতে পারে যেমন কোরআনে অনেক কিছুই অনেক শব্দ ইউজ করা হয়েছে রিপিটেশনের জন্য একটা শব্দ আছে যেটা আমরা সবাই নাসে পড়ি যে শয়তান কি করে আমাদেরকে অস আসা দেয় তো অসহসা মানে কি অসহসা মানে হচ্ছে এটা একটা রিপিটেশন কিন্তু যে শয়তান কুমন্ত্রণা দেয় আমরা বাংলাতে যেটা বলে ফেলি সেজন্য আসলে আমার কাছে মনে হয় যে আমাদের সবার আসলে আরবিকটা জানা দরকার যে আসলে কোরআনকে বুঝার জন্য কোরআনের সৌন্দর্যটা উপলব্ধি করার জন্য আমরা যখন ট্রান্সলেট করি তখন বলি যে শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয় আসলে কুমন্ত্রণা মানে খারাপ একটা বুদ্ধি দিল সেটা কিন্তু অসহস্য মানে কিন্তু সেটা না অসহস্য মানে হচ্ছে যে সে যে বুদ্ধিটা দিল আসলো বুদ্ধি দিল দিয়ে তারপরে আবার চলে গেল আবার কিছুটা গ্যাপ নিল আবার সে আসলো এটা কিন্তু আমরা দেখি যে এটাতে কি হয় যে এটা হিউম্যান একটা পার্ট যে মানুষকে একবার বললে হয়তো বা সে কথাটা তার কাছে অত একটা গ্রহণযোগ্য হয় না কিন্তু বারবার বারবার যখন বলা হয় তখন সে এটাকে অনেক ক্ষেত্রেই অ্যাকসেপ্ট করে নেয় এবং সেজন্য আমরা জানি যে একটা কথা প্রচলিত আছে যে মিথ্যাকে তুমি যদি বারবার বলতে থাকো তাহলে দেখা যাবে সেই মিথ্যাটাই মানুষের কাছে সত্য বলে প্রমাণিত হবে আজকে আমাদের মিডিয়াতে আমরা দেখি যে মিডিয়া এই তথ্যটা এই সূত্রটা খুব ভালোভাবে ইউজ করছে যে ঘটনা কি ঘটছে সেটা তারা সঠিকভাবে প্রকাশ না করে তারা কি করছে যে সেম জিনিসই বারবার 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 বাংলাদেশে আমরা ক্রস ফায়ার নাটক সবসময় দেখি কিছু হলেই ক্রস ফায়ার হয়ে যাচ্ছে সেখানে ফায়ার হোক বা না হোক কেউ ইউজ করুক বা না করুক তো কথা এই কথা বলতে বলতে সেটা মানুষের কাছে এখন নর্মাল হয়ে গেছে যে হ্যাঁ ক্রস ফায়ার হয়েছে তো কি হয়েছে রয়েছে আমরা ইসরায়েলের ক্ষেত্রে দেখি এখন যে সেখানে কি করা হচ্ছে যে মিডিয়া এক পাশে ঘটনা বারবার বারবার একইভাবে একইভাবে দেখাচ্ছে এবং সারা বিশ্ব মনে করছে যে ও এটাই সত্যি তো এটা হচ্ছে যে অসহসার একটা টাইপ যে বারবার হবে থামবে আবার আসবে তো আর্থ যেটা জুজিলা শব্দটা রিপিটেশনের পিছনে একটা কারণ রয়েছে যে এই ঘটনাটা শুধু একবার বড় একটা কাপড়ে দিবে থেমে যাবে সেটা কিন্তু না এটা রিপিটেড হবে সেজন্য আল্লাহ এই শব্দটা রিপিটেডলি ইউজ করেছেন এটা এই শব্দটা যখন পড়ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে এটা অনেকটাই হচ্ছে যে লেবার পেইনের সাথে রিলেটেড যে আমরা যে লেবার পেইন যে রেগুলার লেবার পেন যেটা সেটাতে কি হয় যে পেইন হয় তারপরে হচ্ছে একটু গ্যাপ দেয় তারপরে পেইন হয় কিন্তু আস্তে আস্তে কি হয় সেই পেইনের ফোর্সটা বাড়তে থাকে পেইনের সিভিয়ারিটা বাড়তে থাকে আর মাঝখানে যে ডিউরেশনটা সেটা কমতে থাকে এবং এক সময় যে সেটা তীব্র আকার ধারণ করে এবং যাদের এক্সপেরিয়েন্স আছে নর্মাল ডেলিভারি তারা সবাই জানেন যে এই লেবার পেনটা কত কষ্টের হতে পারে তো এটাই বলা হচ্ছে যে জুলজিলাত শব্দটা দিয়ে যে পৃথিবীটাকে কাঁপিয়ে দেওয়া হবে কাপন ওইটা শুধু একবার জোরে কাঁপিয়ে না বরং সেটা হচ্ছে যে একবার কাঁপবে মাঝখানে একটা গ্যাপ হবে তো মনে হবে যেন মানুষ একটা সস্তে নিঃশ্বাস ফেলবে তখনো আছে মনে হয় থেমে গিয়েছে কিন্তু আবার আসবে আবার তখন এটা আরো জোরে কাঁপিয়ে উঠবে তো বলা হয়েছে যে জুলজিলাদ শব্দটা হচ্ছে একটা ইনক্রেডিবল আর্থকোয়েক যেটা মানুষ কখনো চিন্তাও করতে পারে না যে নর্মালি আমরা যে ধরনের আর্থ দেখে থাকি সে ধরনের আর্থ চেয়েও এটা অনেক বেশি বড় ধরনের আর্থ হবে এবং রিপিটেশন এবং সিভিয়ারিটিও অনেক বেশি হবে বলা হয়েছে এটা হচ্ছে একটা ভায়োলেন্ট কন্টিনিউয়াস রিপিটেটিভ আর্থ কোয়েক যে এটা খুবই তীব্র আকারের হবে আমরা দেখি যে কি যে রিক্টার স্কেলে যখন সিক্স সেভেন হয়ে যায় তখন আমাদের কাছে সেটা মানে ফিল করাটা যে কত তীব্র মনে হয় যে আমার মনে আছে যখন আমি মেডিকেলে পড়ি তখন দেখা গেছে যে আমরা যেই হোস্টেলে ছিলাম সেই হোস্টেলের দুইটা ব্লক রয়েছে তো আমি পিছনের ব্লকে ছিলাম সেখানে এক বালতি পানি ছিল আমি বারান্দায় দাঁড়িয়ে ছিলাম তো দেখা গেলো যে সেটা সম্ভবত অ্যারাউন্ড ফাইভ ওর সিক্স ছিল রিক্টার স্কেলে যে আর্থ কোয়েকটা কিন্তু যেই সিভিয়ারিটি আমি দেখেছি সেটা আমি কখনো বলতে পারবো না যে আমি সে দেখলাম যে যখন কেঁপে উঠলো তখন আমি বুঝতে পারিনি নাই ফার্স্টের দিকে যে কি হলো দেখলাম যে বালতির পানিটা উপচে পড়ে গেল যে যেমন সমুদ্রে জোয়ার আসলে যেরকম হয় পানি অনেক দূর পর্যন্ত চলে যায় সেরকম ভাবে বালতি পানিটা চলে গেল এবং আমার সামনের ব্লকটা যেহেতু এটা তিনতলা বিল্ডিং ছিল দেখা গেল যে সামনের ব্লকটা আমরা দেখি বাতাস আসলে সুপারি গাছ বা বড় গাছগুলো যেরকমভাবে নড়তে থাকে বিল্ডিংটা সেরকমভাবে নড়ছে সোহান আল্লাহ যে এই ফাইভ সিক্স দেখেই আমার কাছে মনে হয়েছে যে কি তীব্র এবং মানুষ ভয়ে কেঁপে ওঠে তারপর যখন সুনামি হয়েছে তখন আমরা দেখেছি যে সেই আন্ডার ওয়াটার যেই আর্থকুয়েক হয়েছে সেই আর্থকুয়েকের তীব্রতায় সুনামির পানি কত দূর পর্যন্ত গিয়েছে এবং যত দূর পর্যন্ত গিয়েছে সমস্ত জায়গা কিভাবে ভাসিয়ে নিয়ে চলে এসেছে সমস্ত জিনিস সেখানকার তো বলা হয়েছে যে ইজুলজলা শব্দটা দিয়ে যে এটা হবে খুব ভায়োলেন্ট এবং কন্টিনিউয়াস রিপিটেটিভ যে কিছুক্ষণ হয়ে থেমে যাবে আমরা দেখা যায় যে দুই মিনিট তিন মিনিট হয়েছে সেটাতেই দেখা গেছে যে অনেক জায়গা একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছে অনেক বড় বড় ঘর বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গিয়েছে কিন্তু সেই বড় যে জুলজালার কথা আল্লাহ রাবুল্লাহ আলমিন এখানে বলছেন সেটা হবে এত তীব্র যে রিপিটেটিভলি এবং খুব জোরে এবং কন্টিনিউয়াসলি সেটা হতে থাকবে যে কত তীব্র হতে পারে আমরা আসলে সেটা ইমাজিনও করতে পারি না অনেক সময় তা আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই সিম্বলিক হিসাবেই হয়তো আমাদের জন্য বারবার সেই ভয়ঙ্কর সেই আর্থ একগুলা দিয়ে দিচ্ছেন সেই সুনামি দিয়ে দিচ্ছেন যাতে আমরা বুঝতে পারি যে সেই দিনটা আসলে কেমন হবে এবং তাফসিকার্গণ আরো সুন্দর ব্যাখ্যা করেছেন যে লাস্ট শব্দটা এখানে এক নম্বর আয়তে জিলজালাহা তো জিলজালা শব্দটা আমরা বুঝতে পেরেছি যে এটা কি ধরনের আর্থ যখন এটা সাথে হা শব্দটা ইউজ করা হয় সেটা গ্রামাটিক্যাল কিছু কমপ্লেক্সিটি আছে কিন্তু আমি সহজভাবে সেটা বোঝানোর জন্য চেষ্টা করবো যে আসলে কি বুঝায় সেটা তা হা শব্দটা যখন শেষে ইউজ করা হয় তখন হচ্ছে কাকে বোঝাচ্ছে এটা আর্থকে বুঝাচ্ছে এটা হচ্ছে এক ধরনের pronoun তো সেই pronoun টা just কি হচ্ছে আর্থকে বুঝাচ্ছে পৃথিবীকে বুঝাচ্ছে যে আসলে কি হচ্ছে যে পৃথিবীটার কথা আল্লাহুুল আলামিন এখানে বারবার রেফারেন্স দিয়ে বুঝাচ্ছেন কারণ পৃথিবীর বুকে আমরা যখন থাকি ততক্ষণ দেখা যায় আমরা নিজেদেরকে সেফ মনে করি সিকিউরড মনে করি এবং কোনো সমস্যা হলে আমরা কি করি যে পৃথিবীর বুকে আশ্রয় নেওয়ার জন্য আমরা চেষ্টা করি তো বলা হয়েছে যে যাকে তুমি তোমার সেফটি গ্যারান্টি হিসেবে নিচ্ছ অথবা সিকিউরিটি গ্যারান্টি হিসাবে নিচ্ছ সেই পৃথিবী চেয়ে এরকম করুণ অবস্থা হবে আমরা যখন বড় কোনো রাইডে চড়ি অথবা রোলার কোস্টারে চড়ি তখন আমরা দেখতে পাই যখন উপর দিয়ে যেতে থাকি কীরকম ভয় লাগে যে পৃথিবী যত দূরে সরে যায় তত মনে হয় যে আমাদের কাছে যে আল্লাহ যদি আবার ফিরে না আসতে পারি যদি কিছু একটা হয়ে যায় সেই ভয়টা ততক্ষণ তীব্র থাকে তো সেই মানুষই আমি কিন্তু পৃথিবীর বুকে সারাক্ষণ হাঁটছি কিন্তু আমার কাছে কিন্তু এই ভয়টা আসে না যে কিছু একটা ঘটে যাবে যখনই এই পৃথিবীর বুক থেকে আমি দূরে সরে যাচ্ছি তখনই সেফটি কোয়েশ্চেনটা আমার কাছে বারবার চলে আসছে তালাবুল আলমিন বুঝাচ্ছেন যে যেই পৃথিবীকে আঁকড়ে ধরে তুমি আজকে এখানে বসে আছো এবং সেফ এবং সিকিউর মনে করছে এটা আসলে সেফ না সেই পৃথিবী সেদিন এরকম ভয়ঙ্করভাবে যে হচ্ছে যখন ইউজ করা হয়েছে তখন এটাকে একটি ইউনিক ফর্ম দেওয়া হয়েছে যে আর্থ কুয়েকটা হবে এই আর্থ কুয়েকটাকে আমি যেমন একটু আগেই বললাম যে হয়তো বা আল্লাহ এটা বোঝানোর জন্য সুনামি দিচ্ছেন এটা বোঝানোর জন্য রিক্টার স্কুলে সেভেন আর্থ কুইক আমাদেরকে দিচ্ছেন কিন্তু আল্লাহ বলছেন যে এই যে আর্ট কথা আমি বলছি এই যে কাপুনের কথা বলছি সেই কাপুনি পৃথিবীর কোনো কিছুর সাথে না সেটাই হা শব্দটা দিয়ে বুঝাচ্ছেন যে যতই আমরা সাথে তুলনা করতে চাই সেটা আসলে তুলনা করা যাবে না যে যে সিভিওরিটি সেটা আমরা কখনোই তুলনা করে বুঝাতে পারব না এবং এখন যখন আরেকটা অর্থ হচ্ছে যে এখন আমরা দেখি যে পৃথিবীর যখন আর্ট হচ্ছে হয়তো বা বাংলাদেশে আর্ট কোয়েক হলো অথবা জাপানে আর্থ কোয়েক হচ্ছে তো একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে হয়তো বা পাশের এরিয়া পাচ্ছে না যে সেখানে আর্থ কোয়েক হয়েছে বাংলাদেশ ছোট্ট একটা দেশ সেখানে ঢাকাই হলে চিটাং জানে না চিটাং হলে ঢাকায় জানে না তো আল্লাহবুল আলমহিন এখানে বুঝাচ্ছেন যে এই যা শুধু একটা ছোট্ট একটা পার্টের মধ্যে হবে না হোল ওয়ার্ল্ড জুড়ে হোল আর্থ জুড়ে হোল ইউনিভার্সেই অ্যাকচুয়ালি সেই শেকিংটা ফিল করবে এবং এই শেকিংটা কীরকম হবে আজকে আমরা যেটা বলি রিক্টার স্কেলে আমরা শেকিংটাকে মাপি ফোর ফাইভ সিক্স যতটুকুই হচ্ছে কিন্তু আল্লাহ বলছেন যে সেই শেকিংটা হবে তার ম্যাক্সিমাম লিমিট পৃথিবীর যে ম্যাক্সিমাম লিমিট রয়েছে সেটা কত হবে টেন উই ডোন্ট নো যে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে সেই লিমিটটা হবে তার ম্যাক্সিমাম লিমিট তো আমার কাছে যে জিনিসটা লাস্ট অর্থটা যেটা যে হাত দিয়ে বোঝানো হয়েছে সেই জিনিসটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং মনে হয়েছে যে আমরা অনেক সময় মনে করি যে আচ্ছা ডে অফ জাজমেন্ট কবে হবে আমরা অনেক সিম্বল পড়ি যে ডে অফ জাজমেন্ট আসার আগে এই এই সাইন দেখা যাবে তো আমরা অনেক সময় মনে করি ও আছে এগুলো আসতে তো অনেক বাকি আছে তো অনেক সময় আমরা সেই ডে অফ জাজমেন্টটা যে আমাদের খুব ক্লোজ সেটা আমরা ফিল করতে পারি না কিন্তু এখানে আরেকটা অর্থ বলা হয়েছে সেটা হচ্ছে যে এই যে পৃথিবী তার ম্যাক্সিমাম লিমিটে কেপে উঠবে কন্টিনিউয়াস একটা সিভিয়ার কাপুদি তার মধ্যে দেখা যাবে এবং সেটা করতে তার আসলে খুব একটা এফোর্ট তার দিতে হবে না যেটা আমরা আগে অর্থটা এক্সপ্লেন করেছি সেই যে পৃথিবী কেঁপে উঠবে সে কেন করবে পরের দিকে আয়াতে আমরা যে দেখব যে আল্লাবুল্লা আলমিনের নির্দেশ পালন করার জন্যই সে এটা করছে এবং পরে আমরা সেটা এক্সপ্লেন করছি কিন্তু এখানে হা শব্দটা দিয়ে তাপসিকারকগণ বলছেন যে এই জিনিসটাকে এভাবে ইমপ্লাই করা হচ্ছে যে পৃথিবী আল আল্লাহর কাছে প্রমিস করে এসেছে যে আল্লাহ যে অর্ডার দেবে এবং আল্লাহ তাকে বলে দিয়েছেন যে তার ডেস্টিনেশন কি তাকে এই কাজটা ফুলফিল করতে হবে এবং পৃথিবী খুব গার্লি ওয়েট করছে খুব তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বা প্রতীক্ষা করছে যেটা যে কখন আল্লাহ সেই হুকুমটা আসবে এবং হুকুমটা আসার সাথে সাথে সেইটা ফুলফিল করতে পারবে যে পৃথিবী কিন্তু ডিটারমাইন্ট সে একটা লাইফ থিং না কিন্তু সে ডিটারমাইন যে তার রব আল্লাহ তাকে যে অর্ডার করেছে সেটা ফুলফিল করার জন্য বসে থাকবে তা আমরা হয়তো বা ফিল করছি যে অবজাজমেন্ট অনেক দূরে হতে পারবে সে আর্টকে আমরা দেখব কি দেখবো না আমরা অনেকটা অনিশ্চয়তা আমরা চিন্তা করার চেষ্টা করি কিন্তু অনিশ্চয়তা থাকি যে হয়তোবা আমার সময়ে এটা হবে না তো সেই ব্যাপারে আমরা নিশ্চিত হয়ে যাই কিন্তু এই ব্যাপারটা আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে পৃথিবী একটা জড় বস্তু একটা যার কোনো প্রাণ নাই সে খুব ওধের অপেক্ষায় বসে আছে কখন তার রব তাকে অর্ডার দিবে আর সে সেটাকে কমপ্লিট করে তার উপর যে দায়িত্ব ছিল সেটাকে সে পালন করে সে স্বস্তি পাবে সেখানে আজকে আমরা হিউম্যান বিং যাদেরকে আলাবুল আলামিন আশরাফুল মাকলুকাত করে তৈরি করা হয়েছে আমরা কি আমাদের রবের কাছে কোনো প্রমিস দিয়ে এসেছিলাম আমরা আমাদেরকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন কি আমরা বলি নাই যে তুমি আমাদের রব সেই রবের ঘোষণা দিয়ে কিন্তু আমরা এই দুনিয়ার বুকে এসেছি এবং আমরা প্রমিসড আল্লাহ আছে যে আমরা তাকে রব হিসাবে এই দুনিয়াতে মানব তার মানে হচ্ছে যে তিনি আমাদেরকে যে অর্ডারগুলো দিয়েছেন যে উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন যে ডেস্টিনেশনে পৌঁছার জন্য তিনি আমাদেরকে অর্ডার করেছেন সেই ডেস্টিনেশন ফুলফিল করাটা হচ্ছে আমাদের দায়িত্ব এখন আমরা যদি সেই মাটির সাথে নিজেদেরকে কম্পেয়ার করি যে মাটির বুকে আমরা দম্ভ ভরে হাঁটি দপদপ করে হেঁটে যাচ্ছি কোন কেয়ার করছি না সেই মাটির সাথে আমরা যখন কম্পেয়ার করি তখন দেখব যে আমাদের অবস্থানটা তার তুলনায় আসলে কত আমরা কি নিজেদেরকে সফল মাকলকাত হিসাবে শ্রেষ্ঠ হিসাবে আল্লাহর কাছে প্রুভ করতে পারছি কিনা আমরা কি আমাদের যেই প্রমিস আল্লাহর কাছে দিয়ে এসেছি সেই প্রমিস আমরা ফুলফিল করছি কিনা এই জিনিসটা আমাদেরকে এখন চিন্তা করতে হবে এখান থেকে যে আমরা আল্লাহ আল আমিন এভাবে আমাদেরকে সেই দিকেই টেনে নিয়ে যাচ্ছেন আমাদের চিন্তা ভাবনা যে দেখো এই পৃথিবী তার যে নির্দেশ ছিল সে নির্দেশকে ফলো করার জন্য কত অপেক্ষা করে বসে আছে আর তুমি তোমার নির্দেশকে পালন করার এত সুযোগ পাচ্ছ এত নিয়ামত পাচ্ছ এত সুবিধা পাচ্ছি আমরা তখন তারপরও আমরা কিভাবে সে আল্লাহর সে নির্দেশগুলোকে ফলো করছি না করার চেষ্টা করছি না অথবা অনেক সময় আমরা জানারও চেষ্টা করি না যে অনেকেই আছে যে আমি যখন আমরা বলি যে ঠিক আছে কোরআনটাকে একটু বুঝে পড়েন বুঝে পড়ার জন্য চেষ্টা করেন না বুঝে পড়লেই তো আমাকে মানতে হবে এই ভয়ে সে কোরআন বুঝার জন্য চেষ্টাও করে না সুফান আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন যে আল্লাহ আমাদেরকে যে পারপাসে তৈরি করেছেন সেই পারপাস ফুলফিল করার জন্য আমরা কতটুকু আগ্রহের সাথে ওয়েট করছি আল্লাহ আবুল আলমী সেটা দেখছেন আয়াত নম্বর টুতে বলা হয়েছে আখরাজাতিল আখরাজি শব্দের মানে হচ্ছে যে কোনো কিছুকে বের করে আনা এবং বের করাটা হচ্ছে কি কি ধরনের বের করা যে কোনো কিছু ভিতর থেকে কোনো কিছুকে বের করে নিয়ে আসা অথবা কোনো কিছু ভিতর থেকে কোনো কিছু এক্সপেল্ড হওয়া নির্গত হওয়া বের হয়ে চলে আসা সেটাকে বলা হচ্ছে আখরাজা আখরাজা ছাড়াও পুরাণে অন্য জায়গায় এরকম কোনো জিনিস বের করে নিয়ে আসা আরও কিছু ওয়ার্ড ইউজ করা হয়েছে যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে একটি হচ্ছে বাররাজা শব্দটা যে বার্রাজা মানে হচ্ছে কোনো কিছু সুরা নাজিয়াতে এটি ইউজ করা হয়েছে যে কোনো কিছু বের করে এনে সামনে কারোর সামনে উপস্থাপন করা আবার তরাদা শব্দটি ইউজ করা হয়েছে সুরা আনামে যে কোনো কিছু বের করে দূরে ঠেলে দেওয়া আর খাল্লাতা শব্দটি ইউজ করা হয়েছে সুরেন শিক্ষাকে যেখানে বলা হয়েছে যে কোনো কিছুকে এমটি করে ফেলা বের করে এমটি করে ফেলা এবং সেটি ইউজ করা হয় সাধারণত যে যখন প্রেগনেন্ট ওমেন তার ডেলিভারির সময় তার বার্থ দেওয়ার পরে ডেলিভারির পরে সে যখন একটা নিশ্চি মানে স্বস্তির নিঃশ্বাস ফেলে সেটার সাথে তুলনা করা হয়েছে এই খাল্লাদ শব্দটাকে তা আখরাজের শব্দটাকে এরকম বলা হয়েছে সামথিং বিং এক্সপেল যে একবার আমরা চিন্তা করি যে পৃথিবী কি করবে সেটাকে এক্সপেল করার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তার ভিতরে কি আছে সেগুলোকে বের করে দিবে এবং মানুষ যখন কঠিন অবস্থা বা বোঝা থেকে বের হয়ে এসে যখন যে স্বস্তির নিঃশ্বাস ফেলে সেই অবস্থার সাথে এটাকে তুলনা করা হয়েছে যে সে তখন স্বস্তির নিঃশ্বাস ফেলবে তার ভিতর থেকে সব কিছুকে বের বের করে দিয়ে তারপরে বলা হয়েছে ও আখরা জাতিল আর দু মাটি কি করবে পৃথিবী কি করবে আসকালাহা তার ভিতর থেকে আসকালা শব্দটা মানে হচ্ছে বার্ডেন যে তার ভিতরে যে বার্ডেনগুলো ছিল সেগুলোকে সে বের করে দিবে সিকল শব্দটা থেকে এটা এসেছে যে কোনো জিনিস যেগুলো হচ্ছে কোনো জিনিসের ভিতরে থাকে সেরকম জিনিসকে সে বের করে দিবে তার মানে হচ্ছে আমরা সিকল শব্দটি ইউজ করা হয় যেমন ঘরের ভিতরে কি আছে ফার্নিচার আছে তো এই ফার্নিচারের জন্য এই আসকালা শব্দটা যে ঘরের ভিতরে এই তাকে হেভি করে রাখছে সিকল দিয়ে এই বার্ডেনটা এই হেভিনেসটাকে বোঝানো হচ্ছে যে পৃথিবীর ভিতরে যা কিছু আছে সেটা নিয়ে সে মনে হয় যেন সে খুব হেভি হয়ে আছে কখন সে বের করবে তার প্যাটের ভিতর থেকে সে নিয়ে এসে চিন্তায় আছে যে সেই সেই অপেক্ষার মধ্যে আছে তো সিকল শব্দটা আরবিকে আবার আরেকটা অর্থে ইউজ করা হয় সেটা হচ্ছে যে যখন আমরা কোথাও ট্রাভেল করি তখন আমরা কি করি যে ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে যাই যে এই ব্যাগের ভিতরে এই জিনিস ওই জিনিস কত টুকটাক জিনিস লাগে তাই না বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যেতে গেলে আরো বেশি জিনিস লাগবে যা যা আছে কি লাগতে পারে সব কিছু চিন্তা করে আমরা দেখা যায় সে ব্যাগটাকে ডাম করি সেখানে তো বলা হয়েছে যে সিকল শব্দটা দিয়ে যখন আমার ট্রাভেল শেষ হচ্ছে যখন আমি আমার ডেস্টিনেশনে পড়ছি তখন সে ডেস্টিনেশনে পৌঁছে সেগুলোকে ড্রপ করা এবং সেখান থেকে জিনিসপত্রগুলো রিলিজ করা সেটাকেও সিকল বলা হচ্ছে তো এটাও আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীর যে জার্নি পৃথিবীর সৃষ্টি থেকে সেই ডে অফ জাজমেন্ট পর্যন্ত আল্লাহুল আলমিন পৃথিবীর যে জার্নি লিখে দিয়েছেন পৃথিবীর সেই ট্রাভেল টাইমের মধ্যে আছে এবং তার ভিতরে যা কিছু আছে সে ক্যারি করছে অনেক কষ্টে যে যেতে হবে তার ডেস্টিনেশনে সেজন্য যেটা আমরা বলছি যে সে তার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য তার পারপাস ফুলফিল করার জন্য সে খুবই একাগ্রভাবে চেষ্টা করে যাচ্ছে তো বলা হচ্ছে যে সে পৃথিবী তার ভিতরে সমস্ত বোঝা নিয়ে কেরি করে যাচ্ছে কিন্তু তার টার্গেট হচ্ছে কোন সময় সে এগুলো বের করে দিবে এবং যখনই বের করতে পারবে তখনই সে নিশ্চিন্ত তো আজকে আমাদের অবস্থা আমরা চিন্তা করি যে আমরাও কিন্তু একটা ট্রাভেল টাইমের মধ্যে আছি বলা হয়েছে যে পৃথিবীতে যখন তুমি থাকো মনে করো তুমি একজন ট্রাভেলার তুমি একজন মোসাফির এখানে খুব বেশি কিছু করার কিন্তু চিন্তা নাই কিন্তু এখানেই আমরা দেখা যায় যে আমাদের দুনিয়াবী জিনিসকে অ্যাচিভ করার জন্য আমরা বেশি সময় দিয়ে থাকি তো আল্লাহবুল আলমিন বলছেন পৃথিবী কি করছে তার ট্রাভেলের পরে তার যে ডেস্টিনেশন সেখানে পৌঁছে তার সমস্ত বোঝা সে বের করে দেওয়ার জন্য অপেক্ষায় আছে তো এখানে তাপসিকারগুন বলেছেন এই যে সিকল শব্দটি ইউজ করা হয়েছে পৃথিবীর জন্য আসকালা সেই বার্ডেন দিয়ে সে বোঝা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে তো বলা হয়েছে যে এখানে দুইটা জিনিস বোঝানো হয়েছে তার একটা বোঝা হচ্ছে যে তার ট্রেজার্স যে পৃথিবীর বুকে আমরা জানি যে অনেক ট্রেজার রয়েছে যে আমরা এই পৃথিবীর বুকে আমাদের যে লাইফের যে টার্গেট অনেক সময় আমরা যদি জিজ্ঞাসা করি এই ম্যান লাইফ কি ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া বিজনেসম্যান হওয়া অ্যাস্ট্রোনট হওয়া আমরা অনেক কিছুই বলবো আমাদের টার্গেটটা মূলত দেখা যায় এই দুনিয়া কেন্দ্রিক তো পৃথিবীর বুকে পৃথিবীর যে ট্রেজারগুলো রয়েছে মানুষ সেই ট্রেজারের জন্যই কিন্তু দেখা যায় যে কি করে দুনিয়াতে যত খারাপ কাজ করছে আজকে আমরা ঘুষ খাই দুর্নীতি করি অথবা ইন্টারেস্টের মধ্যে যাই অথবা চুরি করি ডাকাতি করি যাই করি না কেন মিথ্যা কথা বলি সমস্ত কিছুই হচ্ছে একটা উদ্দেশ্যকে নিয়ে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এটা পারপাস অফ লাইফ হয়ে যায় যে দুনিয়া আমরা কত অ্যাচিভ করতে পারি দুনিয়ার অ্যাচিভমেন্টে আমাদের মেইন টার্গেটে পরিণত হয় এবং যে কারণে দেখা যায় সেই গোল্ডের জন্য সেই ডায়মন্ডের জন্য সেই টাকা পয়সার জন্যই আমরা কি করি ডিস্ট্রাক্টেড হয়ে যায় যে আল্লাহর সাথে আমাদের রিলেশনটা কি ছিল আল্লাহকে আমরা কি প্রমিস করে এসেছি সে কথাটা আমরা ভুলে যাই তো বলা হয়েছে যে একটা আসকারা হচ্ছে একটা বার্ডেন হচ্ছে তার ট্রেজার যেটা তার মধ্যে রয়েছে এবং যেটা বলা হয়েছে যে মানুষ সেদিন অবাক হয়ে যাবে যখন তার সামনে দেখা যাবে যে স্বর্ণ পাহাড় সেই কথাগুলো এসেছে যে যখন মানুষের সামনে ডে অফ দাঁড়াবে আমরা জানি কত অসহায় আমরা থাকবো সেখানে যখন তার সামনে মাউন্টেন্স অফ গোল্ড মাউন্টেন্স অফ ডায়মন্ড মাউন্টেন্স অফ সিলভার অফ প্রেশিয়াস স্টোনস যখন তার সামনে পরে থাকবে কিন্তু সেদিন কি হবে আল্লাহবুল্লা আলমকে এগুলো কেয়ার করবেন লাগবে না তখন মানুষ অফসোস করে বলবে যে এই কি সেই সম্পদ এই কি সেই টাকা পয়সা যার জন্য আমি এত অন্যায় করেছি যার জন্য আমি আমার ভাইয়ের সাথে আমার বোনের সাথে সম্পর্ক নষ্ট করেছি এই কি কি সম্পদ যার জন্য আমি এত খারাপ কাজ করেছি যে আজকে দেখা যায় যে এই সম্পদের লোভে ভাই ভাইকে মারছে এই সম্পদের লোভে ভাই বোনের নষ্ট সম্পর্ক নষ্ট হচ্ছে এই সম্পদের লোভে আত্মীয় আরেক আত্মীয়কে হত্যা করছে অথচ সেদিন তার চোখের সামনে সেদিন পড়ে থাকবে এবং আমরা এই সম্পদের লোভে একজন আরেকজনকে হেয় করছি তো সেদিন সেই সম্পত্তি আমাদের সামনে পড়ে থাকবে কিন্তু সেটা আমাদের কোনো কাজেই লাগবে না অথচ এই সম্পত্তি আমাদের কাছে এখন মেইন টার্গেট নাম্বার ওয়ান টার্গেট কি এই জিনিস আমাদেরকে পেতে হবে এবং সেই সম্পদের সম্পদের বড়াই করেই কিন্তু আমরা দুনিয়ার বুকে টিকে থাকার জন্য চেষ্টা করি তো বলা হয়েছে যে এই ট্রেজার হচ্ছে তার জন্য একটা এক ধরনের বার্ডেন যে সে এগুলো যে ধারণ করে আছে আসলে পৃথিবী মনে করছে যে এগুলো আমাকে দেওয়াই হয়েছে একটা বোঝায় হিসাবে কখন আমি সেগুলো বের করে নিব কারণ পৃথিবী এই জিনিস দেখার জন্য সে প্রস্তুত না যে মানুষ দুনিয়াতে এসে এই সম্পদের জন্য এভাবে মারামারি করবে আর বলা হয়েছে স্কলা বলতে যে বোঝাটা বোঝানো হতে পারে যে হিউম্যান বডি অথবা ডেড বডি সেটা হিউম্যান एनिमल অর আদারস ক্রিয়েচার যারা রয়েছে তাদের ব্যাপারেও হতে পারে যে ডেড বডির কথা বলা হয়েছে যে মানুষের যারা মারা গিয়েছে যাদেরকে কবরে রাখা হয়েছে তারা যেমন হতে পারে তেমনি ভাবে যারা পানিতে মারা গিয়েছে যারা পুড়ে গিয়েছে বা যে কোনো ভাবে তারা মারা গিয়েছে আজকে মাটির সাথে মাটি বকের তারা জমে আছে এবং সেখানকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বের করে আনবেন এটাও তাদের জন্য এক ধরনের বোঝা তার কারণ হচ্ছে যে এই যে মানুষগুলো তারা কি করেছে যে তারা তাদের যে রিয়েলিটি ছিল আসলে বাস্তবতা যেটা যে একসময় আমাদেরকে আল্লাহ কাছে পৌঁছতেই হবে আসলে বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে আমরা এই দুনিয়াতে যা করছি সমস্ত কিছুর জন্য আল্লাহ কাছে হিসাব দিতে হবে আসলে বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে দুনিয়ার জীবন খুবই নশ্বর এই দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী এ দুনিয়ার জীবন একসময় শেষ হয়ে যাবে এবং আখেরাতে যে আমাকে এর জন্য হিসাব দিতে হবে তখন মানুষ বুঝতে পারবে যে এই যে ওয়েলথ এই যে সম্পদ এর পিছনে যে আমি এত সময় দিয়েছি এই এর পিছনেই যে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত নষ্ট করেছি এই সম্পদ আজকে আমার কোনো কাজেই লাগছে না তখন সে সেটা বুঝতে পারবে এবং সেই তারা সেটা বুঝতে পারবে যে তাদের ফাইনাল সাকসেস যখন তারা আল্লাহকে ফলো করতো তাদের মেইন টার্গেটে তারা তখনই পৌঁছতে পারত যখন আল্লাহকে দেওয়া প্রমিস তারা ফুলফিল করতে পারত। এবং সেই ডেড বডিগুলো আজকে পৃথিবীর জন্য সেটা একটা বার্ডেন হিসেবে রয়েছে যে পৃথিবী চায় না সেগুলোকে ধরে রাখতো যে এই মানুষ তারাই হচ্ছে এই খারাপ কাজগুলো এই দুনিয়ার বুকে করেছে এই মানুষই পৃথিবীর বুকে দম্ভ করে চলেছে এবং এই মানুষগুলোকে তখন বা এই ডেড বডিগুলো কে তারা বের করে দেওয়ার জন্য পৃথিবী তখন অস্থির হয়ে থাকবে আবার আরেকটা ব্যাখ্যা করা হয়েছে আ স্কলা বলতে যে ট্রেজার হতে পারে ডেড বডি হতে পারে কিন্তু যেটা বলা হয়েছে যে এটা হতে পারে এমন যে সমস্ত কিছু এই পৃথিবীর বুকে যা কিছু করা হয়েছে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট লোকেশনে সমস্ত কিছু রিপোর্ট হচ্ছে সেদিন তার কাছে সেটাকে আসকালা হিসেবে বলা হতে পারে যে সেটা আগে তার সামনে উপস্থাপন করা হবে সেদিন পৃথিবী সেদিন সেটাকে বের করে দিবে এবং সুরার রহমানে সাকালান শব্দটি ইউজ করা হয়েছে পৃথিবীর বোঝা হিসাবে এবং বোঝা হিসাবে বলা হয়েছে হিউম্যান এবং জিন কাইন্ডের কথা তো এখানে আমরা দেখি যে পৃথিবী কি করছে যে তার ভিতরে যা কিছু আছে সমস্ত বোঝাকে সে বের করে দিবে আজকে আমরা দুনিয়ার বুকে অনেক কাজ করি পৃথিবীর বুকে অনেক কাজ করছি এবং সেই কাজগুলো করতে যে মনে করি যে আমরা হ্যাঁ আমরা যা করছি তাই হচ্ছে মানে বেস্ট আমাদের জন্য কিন্তু সেদিন যখন ভিডিও রেকর্ডারে সেদিন দেখানো হবে যা বলছেন তারা নামা তাকে দেখানো হবে হয়তো সেটা ভিডিওর মতো দেখানো হচ্ছে সবাইকে সেদিন দেখানো যাবে যে আমাদের প্রত্যেকটা কাজের রিপোর্ট সেখানে দেখা যাচ্ছে আমি কখন কি করেছি আমরা একবার চিন্তা করি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমানো পর্যন্ত আমরা আসলে কি করি আমরা কতটুকু আমাদের সেই প্রমিসকে ফুলফিল করার জন্য কাজ করছি আর কতটুকু আমরা শুধুমাত্র এই দুনিয়ার যে ট্রেজার দুনিয়ার যে অ্যাচিভমেন্ট সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি তিন নম্বর আয়তে বলা হয়েছে ওয়াকালাল ইনসানু মালাহা এবং সে কী বলে যে সে কী বলে ইনসা ওকায়াল ইনসানু মানুষ বলে যে এর কী হয়েছে ইনসান শব্দটা অর্থ হচ্ছে টু বি ফর্গেটফুল ফুল আল্লাহুল খুব ইনসান শব্দটা যেখানেই ইউজ করেছেন আমরা দেখব যে সেখানেই মানুষটি ফুল মানুষটি ভুলে যায় সেই কথাটা বোঝানোর জন্যই বারবার ইনসান শব্দটা ইউজ করা হয়ে থাকে যেমন সো ইয়াসিন বলা হয়েছে ফিফটি টু নাম্বার আয়াতে তারা বলবে হায় আমাদের দুর্ভোগ কি আমাদেরকে আমাদের ঘুম থেকে উঠালো রহমান আল্লাহ তো এরই ওয়াদা করেছিলেন এবং রাসুলগত সত্য বলেছিলেন তো যখন যখন আমরা দেখা যায় কি এই দুনিয়াতে আমরা কাজ করতে করতে আমরা ভুলে যাই যে এক সময় আমাদের যে শেষ হবে এক সময় আমাদেরকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে তো বলা হচ্ছে যে সেদিন যখন তাদেরকে উঠানো হবে তখন সে বলে উঠবে যে মনে হয় যেন ঘুম থেকে উঠলো আর কি ঘুম থেকে কে আমাদেরকে উঠালো এবং যখন সবকিছু দেখতে পাবে বলতো ও আল্লাহ এগুলোই তো আল্লাহ বলেছিলেন আল্লাহ তো এগুলোর ওয়াদাই করেছিলেন এবং কোন যা বলেছিলেন তা সত্য তখন যে আমরা ঠিকই টেস্টিফাই করব যে হ্যাঁ এই কথাগুলো আমরা শুনেছি বা এই কথাগুলো রাসুল বলেছিলেন বা এই কথাগুলো ওয়াদা আল্লাহ আলমিন করেছিলেন কিন্তু তখন সেই টেস্টিফাই করার কি কোনো ভ্যালু আছে আমাদের কাছে তখন কিন্তু কোনো ভ্যালু আমাদের থাকবে না তো সেটাই আল্লাহবুল আলমিন বলছেন যে আমরা আসলে এই দুনিয়ার লোভে দুনিয়ার ব্যস্ততায় আমরা আসলে ভুলে যাই যে আমাদের একটা টার্গেট রয়েছে একটা ডেস্টিনেশন রয়েছে এবং আমাদেরকে সেদিন এই অবস্থার মুখোমুখি হতে হবে তা আল্লাহ তখন বলবে যে সে ভাবে ভুলে গেছে যে যখন তাকে উঠানো হবে সে অবাক হয়ে যাবে যে হ্যাঁ এটা আবার কি তারপরে যখন সে সার্বিক পরিস্থিতি দেখবে তখন বলবো যে করেছিল এবং আমরা সেটা সত্যতা হচ্ছে ডে কিন্তু কোরআনে যখনই ইয় ইজিন ইউজ করা হচ্ছে সাধারণত এটা ইউজ করা হয় এটা একটা ফ্রেজ হিসেবে ইউজ করা হয় যেটা একটা ওয়ার্নিং হিসাবে ইউজ করা হয় যে সেই দিন সেই দিনটা যখন সেই দিনের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জন্য একটা ওয়ার্নিং যে সেই দিনটা আসলে কি নিশ্চয়ই সামথিং স্পেসিফিক আল্লাহ আল আলামিন বলবেন এবং যখন এই শব্দটি ইউজ করা হচ্ছে এবং এখানে মূল কথা আল্লাহু আল আলামিনের রাগ অ্যাঙ্গারটা সেখানে বোঝানো হচ্ছে যে আল্লাহু আলামিন ফ্রেজটা এভাবে ইউজ করেছেন তা আল্লাহ খুব রাগত স্বরে সেখানে আমাদেরকে বলছেন যে সেই দিন আখবার আকবারহা তো হাদিস মানে হচ্ছে যে বর্ণনা করা হাদিস হাদাসা শব্দটা মানে হচ্ছে যে কাউকে কোনো কিছু সম্পর্কে এওয়ার করা সতর্ক করা হাদুস শব্দটা আবার সেম জিনিস থেকে এসেছে সেখানে বলা হচ্ছে যে কোনো জিনিসকে অস্তিত্বে নিয়ে আসা যেটা পূর্বে ছিল না যে যেটা আগে ছিল না সেটাকে এক্সিস্টেন্স দেওয়া সেটাও হতে পারে বা হাদিস শব্দটা থেকে বলা হতে পারে এটা অর্থ হচ্ছে যে কোনো কথা যেটা নতুন মানুষের কাছে যেটা মানুষ আগে কখনো হয়তো বা শুনে নাই সেটাও বোঝানো হতে পারে হাদিস শব্দটা দিয়ে অথবা আরেকটা হচ্ছে যে কোনো জিনিস রিসে করা যে মানুষ জানতো কিন্তু সে ভুলে গিয়েছে এবং সেটা তাকে আবার বলা সেটাও এখানে বোঝানো হতে পারে তাহলে হাদিস শব্দটা আরেকটা মিনিং বলা হয়েছে যে কোনো কথা ফুল ডিটেলসে বলা খুব বিস্তারিতভাবে বর্ণনা করা এবং এজন্য যে যাকে বলা হচ্ছে সে এই ইনফরমেশনটা সম্পর্কে আসলে খুব একটা এওয়ার না এরকম জিনিস বোঝানোর জন্য হাদিস শব্দটি ইউজ করা হয় তাহলে আমরা এখানে দেখি যে বলা হচ্ছে যে আহ পৃথিবীকে পৃথিবী বর্ণনা করবে এবং বর্ণনাটা কীরকম হতে পারে বর্ণনাটা এরকম হতে পারে যে কোনো কিছু সে আগে শোনে নাই এরকম যেন নতুন করে তাকে বলা হচ্ছে এরকমও হতে পারে অথবা সে ভুলে গেছে সেটা আবার তাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে অথবা তাকে খুব ডিটেলসভাবে তার কাজগুলো বলা হচ্ছে যেটা সম্পর্কে সে ভুলে গিয়েছিল যে সে যে এই ব্যাপারটা এওয়ার ছিল এবং খবর শব্দটার মিনিং হচ্ছে খবর মানে হচ্ছে নিউজ বা আমরা যেটা খবর বাংলাতেও বলে থাকি আসলে ইউজ করে থাকি যে খবরটা হচ্ছে খবর বা ঘটনা বা বর্ণনা বা কোনো সংবাদ বোঝানোর জন্য বলা হয়েছে যে এবং খবরটা বোঝানো হয় সাধারণত যে যে নিউজটা আমরা নিজেরাই ফিগার আউট করতে পারি বুঝতে পারি এবং এটা শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের জন্য এবং পাস্ট টেন্সের জন্য এখন যা হচ্ছে সেটা বোঝানো যায় এবং অতীতে যা হয়ে গিয়েছে সেটা বোঝানোর জন্য শুধু খবর শব্দটি ইউজ করা হয় তার মানে হচ্ছে যে ভবিষ্যতে কি হবে বা হতে পারে সে জিনিসটা এখানে ইমপ্লাই করা হয় নাই এবং খবর শব্দটা হচ্ছে যে এমন কোনো কাজ যেটা আমরা এক্সপেক্ট করতে পারি যে আমাদের আশা করতে পারি যে এই ধরনের ঘটনা হতে পারে সেরকম কোনো কিছু এবং এটা মোর অ্যাক্যুরেট অ্যান্ড রিলেভেন্ট যে এই খবরটা সম্পর্কে সন্দেহের সুযোগ খুব কমই থাকে তাহলে আমরা দেখি এখানে বলা হয়েছে কি যে পৃথিবী সেদিন তুহাদিসু আকবার আহা সেদিন বর্ণনা করবে সে ঘটনাগুলা এখন তুহাদিসু আকবারা দুইটা শব্দ যদি আমরা একসাথে মিলাই তাহলে দেখব যে পৃথিবীকে এমন কিছু দেখানো হবে যে তার কাছে মনে হবে যে এতে খুব নতুন একটা জিনিস কিন্তু এটা তার পাস্ট সম্পর্কে যেটা সে আগেই করে এসেছে সেটা সম্পর্কে তা আল্লাহ আবুল আলমিন আসলে তার ইনসাফ এত বিরাট যে তিনি আহ মানুষ যা করেছেন সেটার উপরেই তার ফলাফলটা দিবেন যা করেন নাই তার উপর কিন্তু না তো সেজন্য এখানে বলা হয়েছে যে পৃথিবী কি করবে সেদিন মানুষের সামনে তার ঘটনাগুলোকে এমনভাবে ভাবে বর্ণনা করবে যে হতে পারে যে মানুষ যখন এই ঘটনাগুলো শুনবে তার কাছে যে এটা মানুষ করেছিল দেখে সেটা তাকে আজকে বলা হচ্ছে বা সেটা তাকে শোনানো হচ্ছে বা সেটা তাকে দেখানো হচ্ছে তাহলে আমরা অনেক সময় কাজ করি কিন্তু কাজ করে ভুলে যাই যে আমি এটা করেছি যখন কেউ বলে ও এটা আমি করেছিলাম নাকি এটা বলেছিলাম নাকি কিন্তু আমরা এটা খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা কাজই কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে আজকে আমরা চ্যাট করে চ্যাট করে কিছুক্ষণ পরে ভুলে যাই যে কি করছি কিন্তু আমরা যখন হিস্ট্রিতে যাব তখন দেখব যে আমরা কি চ্যাট করেছি সেটা দেখা রয়েছে সেখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাবুল্লা আলমিন আসলে কত সূক্ষ্মভাবে আমাদের প্রত্যেকটা কাজ এবং কথার হিসাব তিনি রাখতে পারেন তো সেজন্য এটা একটা আমাদের জন্য একটা ওয়ার্নিং যে পৃথিবী বলছে পৃথিবী কি করছে যে আমরা দুনিয়ার বুকে যা করেছি হয়তোবা সেটা আমার কাছে নতুন মনে হতে পারে কিন্তু আমি আসলে এটা করেছি হয়তোবা আমি ভুলে গিয়েছি পৃথিবী আমাকে সেটা আবার রিমাইন্ড করে দিচ্ছে যে এই এই কাজ কাজগুলো তুমি করেছো না আমরা এরকম কাজ কিন্তু অনেক সময় করে থাকি কাজ করে ভুলে যাই অথবা অনেক সময় আমরা কি করে যে ইগনোর করার জন্য চেষ্টা করি আমরা কাজ করেছি যখন কেউ জিজ্ঞাসা না আমি এটা করেই নাই কিন্তু আমি জানি যে আমি এটা করেছিলাম তো পৃথিবী আমার সেই কাজগুলোকে সেদিন সবার সামনে দেখিয়ে দেবে সোহান আল্লাহ যে আমরা আসলে অনেক সময় আমরা কত ইগনোরেন্ট হয়ে যাই আমরা খেয়ালও করি না যে আমরা কি বলছি রেগে যাই রেগে যাই একটা কথা বলে ফেলি অথবা কোনো কথা আজকে আরো বেশি যেটাই হচ্ছে সেটা হচ্ছে যে আমরা রেকর্ড করি এখন আমরা যখন ফেসবুকে চ্যাট করি অথবা গল্প করি স্কাইপে তখন আমরা অনেক সময় চিন্তাও করি না যে এই কথাগুলো রেকর্ড হতে পারে এই কথাগুলো অন্য কেউ জানতে পারে হয়তো বা মনে করে যে ও গভীর রাতে বসে বসে চ্যাট করছে কে আর জানবে যা ইচ্ছা তা লিখে ফেলি যা ইচ্ছা তা বলে ফেলি যার সাথে ইচ্ছা তার সাথে গল্প করি কিন্তু আল্লাহ আব্বুল আলমিন সমস্ত কিছু দেখছেন এবং সবচেয়ে বড় কথা যে যেই মাটির বুকে বসে আমি এই কাজগুলো করছি সেই মাটি সেদিন পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা হিসাব সেদিন আল্লাহর কাছে দিবে সেরা কাহাফে বলা হয়েছে উনপঞ্চাশ নম্বর আয়তে আর তার নামার সামনে রাখা হবে তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত সন্তুষ্ট দেখবেন তারা বলবে হাই আফসোস এ কেমন আমলনামা যে ছোট বড় কোনো কিছুই বাদ দেয় সবই এতে আছে তারা তাদের কৃত কর্মকে সামনে উপস্থিত পাবে আপনার পালনকর্তাকে কারো প্রতি চুলুম করবেন না যাতে কেউ তখন আর ডিনাই করার কোন সুযোগ না না আল্লাহ আমি তো এটা করি নাই আমাদের প্রত্যেকেই সতর্ক হওয়া উচিত বলা হচ্ছে আল্লাহ বারবার বলে দিচ্ছেন যে বলছে কেমন আমল নামাজ এটা ছোট বড় কোনো কিছুই বাদ যায় নাই যে আমি এগুলো করেছিলাম আমি এরকম কাজ করেছি তখন আমার নিজেরই চিন্তা করতে খুব অবাক লাগবে যে এটা আমি কিভাবে করলাম অথচ আজকে আমরা খুব ইজিলি করে ফেলছি তার কারণ হচ্ছে আমরা যে প্রমিস আল্লাহকে দিয়ে এসেছি আমাদেরকে যে আল্লাহর কাছে ব্যাক করতে হবে সে কথাটা আমরা সবাই ভুলে যাচ্ছি সুরা ফুসলাতে বিশ এবং একুশ নম্বর আয়তে আল্লাহ বলছেন তারা যখন জাহান নামের কাছে পৌঁছবে তখন তাদের কান চোখ এবং ত্বক তাদের কর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে। তারা তাদের ত্বককে বলবে তোমরা আমাদের বিপক্ষে সাক্ষ্য দিলে কেন তারা বলবে যে আল্লাহ সব কিছুকে বাকশক্তি দিয়েছেন তিনি আমাদেরকেও বাকশক্তি দিয়েছেন তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন এবং তোমরা তারই দিকে প্রত্যাবর্তিত হবে তা আমরা দেখি যে আসলে আমরা অনেক সময় ইমাজিনও করতে পারি না যেটা কীভাবে সম্ভব সেদিন আমাদের মুখকে সিল মেরে দিয়ে আল্লাহ সমস্ত কিছুকে সেদিন বলবেন যে আমাদের উইটনেস হওয়ার জন্য এবং প্রত্যেকে সেই কাজের জন্য সাক্ষী দিবে এবং তখন মানুষ অবাক হয়ে বলবে হ্যাঁ তোমাকে আমি কত রকমের মশ্চারাইজারে আমি ইউজ করেছি স্কিনকে ভালো রাখার জন্য কত ভাবে মাসাজে গিয়েছি স্পাতে গিয়েছি যত দামি দামি লোশন আছে ক্রিম আছে সমস্ত কিছু ইউজ করেছি হালাল না হারাম ভালো না খারাপ দা ওয়ে আমি ফলো করছি সেটা ঠিক না বেঠিক সেটা আমি চিন্তা করি নাই আজকে সেই ত্বক সেই চামড়া পর্যন্ত অন্য কিছু কথা তো বাদই দিলাম সে চামড়া পর্যন্ত আমাদের বিপক্ষে সাক্ষী দিচ্ছে যে যে আল্লাহ রাবুল্লা আলমিন তাকে হুকুম দিয়েছে সুতরাং আমি যতই তাকে আজকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সে কাছে উপস্থাপন করার জন্য চেষ্টা করি না কেন সেই কাজ আমার কোনো কাজে আসবে না কারণ চামড়া তা সে যে প্রমিস আল্লাহকে করে এসেছে সে প্রমিস সে ফুলফিল করার জন্য ডিটারমাইন্ড সোবহান আল্লাহ আমরা দেখি যে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ যেইভাবে তাদেরকে সৃষ্টি করেছেন যে উদ্দেশ্যে তৈরি করেছেন সেই কাজ করার জন্য তারা ডিটারমাইন্ড শুধুমাত্র আমরা ছাড়া যে আমরা ভুলে যাই আমরা যখনই বলা হয় যে আচ্ছা ঠিক আছে কি করছেন আপনি কথা কি আপনার মনে আছে আরে ভাই মনে তো থাকে না কত কাজ কি কাজ বাচ্চা দেখতে হয় চাকরি করতে হয় ঘর সামলাতে হয় ক্লিন করতে হয় আহ ঘরের বাইরে কত কিছু শপিংয়ে যেতে হয় তাই না আজকে রমজান মাস এমন একটা মাসে আমরা দেখি যে আমরা আমাদের মুসলিম ভাই বোনদের যদি তাকাই তাহলে দেখবো যে শপিং এর জন্য ঘন্টার পর ঘণ্টা কীভাবে শপিং মলে আমরা সময় কাটাচ্ছি আল্লাহ মাফ করুক যে আমাদের যেটা প্রয়োজন আমাদেরকে করতে হবে কিন্তু আমাদের সে লিমিটটাও জানতে হবে যে আমরা আসলে কীভাবে আমাদের সময়টুকুকে নষ্ট করছি কারণ যে যার জন্য এই যে শরীরটাকে এত সুন্দর করার জন্য আমরা এত সময় ব্যয় করছি সে শরীর আমার বিপক্ষে সাক্ষ্য দিবে যদি আমরা সেটাকে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজে লাগাতে না পারি এই আয়াতটার ব্যাপারে রাসুল সাল্লাহ ইসলামের একটা হাদিস এসেছে যে তিন এবং নাসাইতে বর্ণনা এসেছে রাসুল সাল্লাহ ইসলাম জিজ্ঞাসা করছেন সাহাবিদেরকে তোমরা কি জানো সেই অবস্থাটা কি তখন সাহাবারা বললেন যে আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম বললেন যে সেই অবস্থা হচ্ছে জমিনের বৃদ্ধে প্রত্যেকে যে কাজ করবে সে তার সাক্ষ্য দিবে ভান আল্লাহ আজকে মাটির বুকে আমরা যে কাজ করছি প্রত্যেকটা কাজ রেকর্ড হয়ে যাচ্ছে সুতরাং আমরা গোপনে করছি না প্রকাশ্য করছি ইচ্ছা করে করছি আহ নাকি অনিচ্ছই করছি আল্লাহবুল্লা আলমিন ভালো জানেন তিনি কিভাবে ফয়সালা করবেন কিন্তু প্রত্যেকটা জিনিস সেদিন খুঁটিয়ে নাটি প্রত্যেকটা জিনিস সেদিন দেখানো হবে আজকে হাদিস এসেছে যে জমিন থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করে চলবে কারণ এ হচ্ছে তোমাদের মূল ভিত্তি আর এমন কোনো ব্যক্তি নাই যে এর উপর ভালো মন্দ কাজ করে আর সে তার খবর দেয় না সোহান আল্লাহ যে রাসুল সাল্লা ইসলাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ আবুল্লাহ আলমিন আমাদেরকে বারবার সতর্ক করে দিয়েছেন পাঁচ নম্বর আয়তে বলা হয়েছে বি আন্না রব্বাকা আর হা লাহা কেন এটা করা হচ্ছে কেননা তোমার রব তাকে এরূপ করার নির্দেশ দিয়ে থাকবেন তাহলে শুধু এই একটা কারণেই কিন্তু পৃথিবী এই কাজটা করছে তার আর কোনো স্বার্থ নাই পৃথিবীর সাথে আমাদের কোনো শত্রুতা নাই বন্ধুত্ব নয় সে শুধুমাত্র তাকে যে ডিউটি দেওয়া হয়েছে সেই ডিউটি ফুলফিল করার জন্য সে এটা করছে সোহান আল্লাহ সেই জড়বস্তুর সাথে আমরা আমাদের কম্পেয়ার করতে পারি এখন যে এটাকে বলা হয়েছে যে আহ শব্দটি ইউজ করা হয়েছে এবং আহাটা হচ্ছে এক ধরনের ইন্সপিরেশন ওহির মতো যে ওহিটা হচ্ছে যেমন একটা মেসেজ আসে একটা ইন্সপিরেশান আসে তেমনি এই পৃথিবীর জন্য এটা হচ্ছে একটা ইন্সপিরেশান এবং বলা হয়েছে যে এটা হচ্ছে এক ধরনের নলেজ যেটার জন্য সে ইন্সপায়ার্ড হয়েছে এটা তার উইজডম যে উইজডমটা কীরকম উইজডমটা হচ্ছে যে তাকে যে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে জ্ঞান তাকে দেওয়া হয়েছে জ্ঞানটা কি তোমাকে এই কাজ করতে বলা হয়েছে তুমি সমস্ত কিছু রেকর্ড করো এবং যখন আমি তোমাকে আজ করব তখন সেটা তুমি আমাকে শো করবা এই নলেজটা দিয়ে সে এমনভাবে ইন্সপায়ার্ড হয়েছে যে সেই নলেজের উপরেই সে কাজ করে যাচ্ছে এবং আলটিমেটলি সেটা করেই সে খান্ত হবে এবং সেটার জন্য সে ওয়েট করছে আর পরের আয়াতে আমরা দেখতে পাবো যেখানে বলা হয়েছে যে কিভাবে সে ওয়েট করছে এবং আহা লাহা এখানে আহা লাহা শব্দটা দিয়ে এখানে শেষে যে হা এসেছে সেই শব্দটারও একটা তাফসির কারকগণ এই করেছেন যে এখানে স্পেশালি আল্লাহ আবুল এখানে হা শব্দটি ইউজ করে লাহা শব্দটি ইউজ করে এটার জন্য বোঝানো হয়েছে যে তার জন্য যে নির্দেশটা আল্লাহ আবুল আলমিন দিয়েছেন সেটার জন্য সে অপেক্ষা করছে এবং এই অপেক্ষাটা এরকম যে আল্লাহ যখনই তাকে আল্লাহ তাকে পারমিশন দিয়েছে তার পক্ষে কথা বলার জন্য অর্থাৎ মাটি আসলে পৃথিবী আসলে এমন অস্থির হয়ে আছে আমাদের কাজগুলো দেখে যেন বলেন না যে আমাদের মনের মধ্যে এমন কথা লুকানো আছে যে আমাদের বুক ফেটে যাচ্ছে কাউকে যদি বলতে পারি সেই কথাটা এরকম অবস্থায় কথা যে পৃথিবীর অবস্থাটা হচ্ছে এরকম যে পৃথিবী মানুষের কাজ দেখতে 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 সে এমনভাবে ফেড আপ হয়ে আছে যে তার বুকের ভেতরে যে কথাগুলো জমে আছে সে কথাগুলো কখন আল্লাহকে বলে সে খান্ত ক্ষান্ত সে নিষ্কৃতি পাবে সেজন্য সে ওয়েট করছে যে আসলে পৃথিবী আহ আল্লাহর কাছে কমপ্লেন করতে চাচ্ছে যে আল্লাহ দেখো তুমি মানুষকে এমনভাবে সৃষ্টি করেছে এবং সেই দুনিয়ার বুকে কি করছে এবং সেই কমপ্লেনটুকু আল্লাহ কাছে শোনানোর জন্য সে অধীর অপেক্ষায় রয়েছে এবং হারালাহা শব্দটা দিয়েছে সে তার নলেজে এমনভাবে ইন্সপায়ার যে তার বুক ফেটে যাচ্ছে কখন সে আল্লাহ কাছে এগুলো বলে সে নিজেকে নিষ্কৃতি দিবে সেখান থেকে

সেই সমস্ত কিছু সেদিন দেখানো হবে সরি ইয়াস ধরুন নাসো সেখানে চেস্ট শব্দটা হতে পারে সুদূর শব্দটা থেকে আরেকটা হচ্ছে সুদূর শব্দটা হচ্ছে টু ড্রাইভ এ টু মুভ করা কোথাও চলে যাওয়া এখানে সুদূর শব্দটা দিয়ে মেইনলি বোঝানো হচ্ছে যে কেউ তার ঘর তার হোম কে ঘুম হোম থেকে বের হয়ে তারপরে আবার অল্প সময় পরে সে আবার কাম ব্যাক করে এখানে আল্লাবুল আলমিন বলছেন যে সেদিনটা হবে এরকম যে মানুষ তার ঘর থেকে কিছুক্ষণের জন্য যেলো আবার সে তার নিজ ঘরেই ফিরে আসলো এটা হচ্ছে এরকম যে মানুষের যখন মৃত্যু হয় তখন সে কবরে অবস্থান করে তো কবরের অবস্থানটা আমরা জানি যে অনেক লম্বা সময় সে আলম আলাহ ইসলামটা কিছু চিন্তা করি তাহলে দেখবো যে কত লম্বা সময় তাদেরকে কবরে অবস্থান করতে হচ্ছে কিন্তু ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য টাইম উই হ্যাভ টু স্ট্যান্ড ডে অফ অথবা জান্নাত জাহান নামে যে সময়টুকু আমাদেরকে থাকতে হবে সেটার তুলনায় অবস্থানটা কিছুই না তা বলছেন যে মানুষ আসলে কি করছে ওয়েট করছে যে সে তার ঘর থেকে বের হয়ে আবার তার ঘরে যে আল্লাহর কাছ থেকে যে দুনিয়ার বুকে কবরের অবস্থানের পর সে আবার আল্লাহর কাছে ফিরে আসছে ডে অফ জাজমেন্টে সেই সময়ের কথা আল্লাহ আবুল্লাহ আলমিন বুঝাচ্ছেন তারপরে বলা হচ্ছে আস্তাতা সাত্তা শব্দটা মানে হচ্ছে যে আহ একটা ওয়ান পিস ছিল একটা টুকরা ছিল সেটা কি হচ্ছে ভেঙে খন্ড খণ্ড হয়ে গেল অনেকগুলা টুকরায় বিচ্ছিন্ন হয়ে গেল তো বলা হচ্ছে যে মানুষ এমনভাবে সেদিন অবস্থান করবে সেদিন তার ঘরে ফিরে আসবে যে সে ছিন্ন ভিন্ন অবস্থায় তার বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে সে আল্লাহর কাছে ফিরে আসবে সুর আল্লাহ ইলে চার নম্বর আয়তে বলা হয়েছে ইন্নাস সাইয়াকুম লা সাতটা যে তোমাদের এফোর্টসগুলা গুলা বিভিন্নভাবে ছড়ানো বিচ্ছিন্ন এক একজন এক এক এফোর্টে এক এক টার্গেটে কাজ করছে তো সাতটা শব্দটা দিয়ে এখানে এই ডাইভার্সিটি বা বিচ্ছিন্নতা বোঝানো হয়েছে আবার সুরা হাসুরে বলা হয়েছে ১৪ নম্বর আয়তে তাহসাব হোম জামিয়া ওয়া কলুব হোম যে তোমরা তুমি চিন্তা করবা যে তাদের তারা একসাথে তারা ইউনাইটেড কিন্তু আসলে তাদের হার্টগুলো হচ্ছে ডিভাইডেড যে যতই মনে হয় যে তাদেরকে দেখে যে তারা একসাথে থাকে একটা ভালো গ্রুপ একটা ভালো বন্ধু সার্কেল তাদের হার্টগুলো আসলে বিভিন্ন ভাবে বিক্ষোভ বিক্ষুব্ধ বা বিক্ষিপ্ত অবস্থার মধ্যে রয়েছে ছিন্ন ভিন্ন অবস্থার মধ্যে রয়েছে তো কথাটা পড়ে আমার একটা জিনিস মনে হয়েছে যে আমরা অনেক সময় মনে করি যে একটা গ্রুপ তারা খুব ভালো বন্ধু মনে হয় কিন্তু আসলে তাদের হার্টগুলো হচ্ছে ডিভাইডেড যদি আমরা শুধুমাত্র এক আল্লাহ সন্তুষ্টির জন্য একত্রিত না হই শ্রমিয়ামে আল্লাহ বলছেন যে তারা আহ একাকি আল্লাহর কাছে আসবে আবার আরেক জায়গায় বলা হয়েছে এদের প্রত্যেকেই কেয়ামতের দিন আল্লাহর কাছে একাকী উপস্থিত হবে তার মানে হচ্ছে এখন আমরা যতই গ্রুপে থাকি না কেন আমরা যতই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে যে আমার এত বড় জনবল এত লোকজন আমার এত ফ্যান এত শুরীদ রয়েছে এত আত্মীয় স্বজন রয়েছে কিন্তু আল্লাহ আবুল আলমিন বলছেন সেদিন এই আত্মীয় স্বজন বা এই ধরনের বন্ধুত্ব অথবা এই ধরনের গ্রুপ তখন আমার কোনো কাজে আসবে না কারণ আমার হিসাবটা তখন আমার একাই দিতে হবে তো এটা বলা হয়েছে যে হয়তোবা এই বিক্ষিপ্ততা হতে পারে আমাদের কৃতকর্ম অনুযায়ী যে আমরা কোন ধরনের কাজ করেছি সেটা অনুযায়ী অথবা আমরা যে কাজ করেছি সেই কাজের ফলাফল অনুযায়ী তাহলে বলছেন যে লিওরো মালাহম তাদের আমলের উপরে ডিপেন্ড করে এখন আমল শব্দটা মানে হচ্ছে যে অ্যাকশন উইথ ইন্টেনশন যখন আমরা কোনো ইন্টেনশন ছাড়া কাজ করি এটা হচ্ছে ফেল যেমন আমাদের শরীরে বিভিন্ন কাজ হচ্ছে আমি চোখ খুলছি বন্ধ করছি অনেক সময় আমি ইচ্ছাও করছি না ব্লিংকিং নিজে নিজে হচ্ছে এটা হচ্ছে ফেল কিন্তু আমি যখন ইচ্ছে করে চোখ বন্ধ করে রাখছি যে একটা খারাপ জিনিস আমি দেখবো না সেই ইন্টেনশন দিয়ে যে কাজটা করছে সেটা হচ্ছে আমল তাল্লাবুল আলমিন বলছেন যে তাদের অ্যাকশন উইথ যে ইন্টেনশন অনুযায়ী যে অ্যাকশন হচ্ছে সে অনুযায়ী সেদিন তারা আল্লাহর কাছে উপস্থিত হবে তার মানে এখানে দুইটা জিনিস আমাদের জন্য ইম্পর্টেন্ট যে কি ধরনের কাজ আমরা করছি এবং কি ধরনের কি ইন্টেনশন নিয়ে আমরা এটা করছি এবং দুইটাই আল্লাহর কাছে কাউন্টেবল হবে তারপরে আল্লাহ বলছেন সাত নম্বর আয়তে যে ইয়ারমাল মিসকালা জাতিন খাইয়ারা ওয়ামাইয়াম মিসা জাউরাতিন তো এখানে আল্লাবুল্লা আলম বলছে যে তাহলে তারা যে আমল করবে সেটা যদি খুব ছোটো পরিমাণ এখানে মিসকালা জারাতিন জাররা শব্দটি ইউজ করা হয়েছে যে আরবিকে জাররা শব্দ ইউজ করা হয় যে আমার ইমাজিনেশনের মধ্যে যত ছোট জিনিস হতে পারে সেটাই হচ্ছে জাররা এবং তখনকার সময়ে আসলে পিঁপড়ের যে ডিম সেটাই তাদের কাছে খুব ছোট একটা জিনিস ছিল এবং সেটাকেই তারা জাররা বলতো তখন অথবা জানালার ফাঁকে আমরা দেখি যে জানালার ফাঁক দিয়ে যখন আলো আসে রোদ আসে সেখানে আমরা দেখতে পাই ছোট 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 অনেক ডাস্ট দেখা যায় এবং প্রত্যেকটা ডাস্টের যে কণা সেটাকে জাররা বলা হয় আজকে আমরা চিন্তা করতে পারি যে এখন সায়েন্স যখন অ্যাডভান্স হয়েছে যে এক একটা অ্যাটম অনুপরমানু সেটা হচ্ছে ক্ষুদ্রতম অংশ সেটাকেও জাররা বলা হতে পারে যে মনে হতে পারে যে এটা খুব খুবই লাইট ওয়েটের দিক থেকে এটা কোনোই দাম নাই ওয়ার্থলেস মনে হয় আমাদের কাছে কিন্তু আল্লাহ বলছেন যে এই খুব বিন্দু পরিমাণ ছোট কাজটা যেটা তোমার কাছে মনে হচ্ছে সেটাই তোমার কাছে একদম ভালো বিন্দু পরিমাণ কাজও আল্লাহর কাছে কাউন্টেবল হবে আবার খারাপ বিন্দু পরিমাণ কাজও আল্লাহর কাছে কাউন্টেবল হবে আল্লাহ আবুল আলমিন জানেন যে আল্লাহ গাফুর তিনি হয়তো আমাদেরকে মাফ করে দিতে পারেন কিন্তু প্রত্যেকটা জিনিস সেদিন রেকর্ড করে আল্লাহাবুল আলমী সে ছোট বড় প্রত্যেকটা জিনিসই সেদিন আমাদেরকে দেখাবেন আমাদের সেদিন খাই শব্দটাই বলা হয়েছে যে এ গুড যেটা হচ্ছে যে এটা যে ভালো সেটার জন্য কোনো দরকার সেটার জন্য কোনো মানে সাক্ষীর আলামিন বলছেন যে যখন কোনো মানুষ ভালো কাজ করবে যে সর্বস্বীকৃত তখন সেটা সামান্য পরিমাণ আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ যখন মানুষ খারাপ কাজ করবে সেটাও আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ এবং সেটাও আল্লাহ আবুল আলমিন সেদিন আমাদেরকে দেখাবেন তাহলে আজকে আমরা এখন চিন্তা করতে পারি যে কোনো ছোট কাজই কিন্তু ছোট না আমরা অনেক সময় চিন্তা করি যে হ্যাঁ অনেক বড় বড় ভালো কাজ করব সেগুলোর চিন্তায় আমরা থাকি কিন্তু আল্লাহ রাসুল আল্লাহ ইসলাম বলছেন যে তুমি তোমার ভাইয়ের সাথে যে একটু হাসি দিয়ে কথা বললে এটাও সাদকা তুমি বলছেন যে একটা হলেও তুমি যার নাম থেকে নিজেকে বাঁচাও অর্থাৎ ছোট ছোট আমাদের কাছে হয়তো বা ছোট মনে হতে পারে কিন্তু প্রত্যেকটা কাজই আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল এবং প্রত্যেকটা কাজই সেদিন আমার আমল নামায় যোগ করা হবে তাই ছোট বলে কোনো জিনিস আমাদের ফেলে রাখার কোনো সুযোগ নাই কারণ আমরা জানি যে বিন্দু পানি দিয়েই একটা মহাসমুদ্র হচ্ছে বিন্দু বিন্দু বালি দিয়ে একটা বড় সাগর হচ্ছে সুতরাং প্রত্যেকটা ছোট জিনিসকেও আমাদেরকে গুরুত্ব দিতে হবে এটা আসলে আমরা অনেক সময় ইগনোর করি যে আচ্ছা থাকে এটা করতে হবে কেন কিন্তু আমরা যখন আমাদেরকে যখন সে ভিডিও দেখানো হবে তখন কিন্তু আমরা সেদিন রিপেন্টেন্ট হব আমরা অনুশোচনা করব যে এই ভিডিওর মধ্যে এমন কোনো কিছু কি নাই যেটা বাদ যায় নাই সোহান আল্লাহ হয়তোবা আমি দেখবো যে সেই ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে যে এই সময়টা আমি কিছুই করে নাই, চুপ করে বসেছিলাম শুধু একটু বসে তাসবি যদি করতাম তাহলে না কত ভালো হতো সেদিন আমি সেটার জন্য আফসোস করব। হয়তো দেখা যাবে যে আমি একটা কাজ করেছি আমার মনে হলো তাহলে এই কাজটা আমি কেন করলাম এটা না করে আমি যদি অন্তত মানুষকে একটা ভালো কথা বলতাম তাহলেও তো সেটা আমার জন্য কাজে আসতো অর্থাৎ সেদিন আমি রিপেন্ডেন্ট হবো আমার সময়গুলোকে অযথা নষ্ট করার জন্য বা সঠিকভাবে কাজে না লাগানোর জন্য অথচ আল্লাহ আবুল আলমিন এখানে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে প্রত্যেকটা ভালো কাজ প্রত্যেকটা খারাপ কাজই কাউন্টেবল সুতরাং প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের খেয়াল রাখা দরকার যে কত বেশি আমি ভালো করতে পারি সোহান আল্লাহ এখন আমরা এমন একটা মাসে রয়েছি যে মাসে হচ্ছে আল্লাহর কাছে আল্লাহ আব্বুল আলমিন আর রেজাল্ট কয়েকশো গুণ বাড়িয়ে দিতে পারেন ওই একটা হাদিসে শুনলাম যেটাতে বলা হয়েছে যে রমজান মাসে আমি যখন একটা সুহান আল্লাহ বলি সেটা অন্য সময় আল্লাহ বলার চেয়ে থাউজেন্ড গুণ ব্যাটার আল্লাহর কাছে তো সুবাহান আল্লাহ যে এই সময়ের প্রত্যেকটা মুহূর্তে আমরা যাতে কাজে লাগাতে পারি এবং এটাকে আমরা পরে কন্টিনিউ করতে পারি আমাদের আল্লাহ রহমতে আরও কিছুদিন বাকি রয়েছে আমরা লাস্ট টেন নাইটসের মধ্যে চলে এসেছি আল্লাহবুল্লা আলমিন এই সময়টাকে আরও ইক্লাসের সাথে আমরা যাতে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতে পারি এবং খুব সতর্কভাবে আল্লাহ অপছন্দনীয় কাজগুলো থেকে আমরা যাতে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারি প্রত্যেকটা সময় প্রত্যেকটা কাজ যাতে আমি লাগাতে পারি যেমন আমরা অনেক সময় রান্না করছি রান্না করতে করতে এত ব্যস্ত হয়ে যায় সেই সময়টা আমি মুখে মুখে তাজবি করতে পারি সেই সময়টা আমি কোরআন শুনতে শুনতে কাজ করতে পারি অথবা আমি যখন বাইরে কোনো কাজ করছি আমরা সময়গুলোকে কত এফেক্টিভলি কাজে লাগানো যায় সেটার জন্য আমাদের সবার চেষ্টা করা উচিত কারণ আমি খুব দ্রুতভাবে আমাদের সেই সময় শেষ হয়ে যাচ্ছে আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট টার্গেটের দিকে ঠিক চলে যাচ্ছে আমি রেডি নট আমাকে সেই টার্গেটে যেতেই হবে এবং সেই সময় আল্লাহর কাছে যে এগুলো নিয়ে আমাদেরকে উপস্থিত হতেই হবে সুতরাং আল্লাহ আমাদেরকে তো ওফিক দিন যাতে আমরা এটাকে রিয়েলাইজ করতে পারি আমাদের প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতে পারি এবং যে বোনাস মাস আমাদেরকে আল্লাহ আবুল আলমিন এখন দিয়ে দিয়েছেন সে বোনাস মাসটাকে আমরা সঠিকভাবে সেখান থেকে ফায়দা নিতে পারি আল্লাহ আবুল আলমিন আমাদের সবাইকে সেই তো দিন একটা হাদিস দিয়ে শেষ করছি যেখানে আবু সাইদ খুদ্র রাদহু থেকে বর্ণনা করা হয়েছে যেখানে রাসুল সাল্লাহ ইসলামকে তিনি জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রাসুল আমি কি আমার আমল দেখব রাসুল সাল্লাহ ইসলাম বললেন যে হ্যাঁ তখন তিনি বললেন যে এটা কি বড় বড় গুণার জন্য প্রযোজ্য তিনি বললেন হ্যাঁ বললেন ছোট গুণও দেখব বলে যে হ্যাঁ তখন তিনি বললেন যে আমি তো বড্ড বিপদে পড়বো তখন রাসুসাল্লি ইসলাম বললেন যে সন্তুষ্ট হও আনন্দ করো হে আবু সায় কেননা প্রতিটি ন্যাক কাজ তারই মতো দশটি ন্যাক আমলের সমান হবে সোহান আল্লাহ আল্লাহ যে কত মার্সিফুল আল্লাহ চান আমরা তার পথে চলে আসি আল্লাহ চান আমরা বেনিফিটেড হই আল্লাহ চান আমাদের আখিরাত যাতে নষ্ট না হয় সেজন্য আল্লাহ আবুল আলামিন বারবার আমাদেরকে সতর্ক বানে দিয়েছেন রাসুল সাল্লাহ ইসলাম বারবার আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুতরাং নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই আজকে এখন থেকেই আমরা চেষ্টা করব যে আমাদের ভালো কাজগুলোকে যাতে আমরা আরও বাড়াতে পারি ভালো কাজে অনেক সুযোগ আল্লাহ আবুল্লা আলামিন আসলে দিয়ে দিয়েছেন একে তো রমজান মাস আমরা অনেক ব্লেসিংস পাচ্ছি তার সাথে আমরা যদি কম্পেয়ার করি গাজার সাথে সিরিয়ার সাথে যে আজকে তারা কি অবস্থার মধ্যে আছে আমরা যদি বাংলাদেশ বার্মার সাথে চিন্তা করি তাহলে দেখতে পাবো যে তাদের সেই কঠিন অবস্থার সাথে কম্পেয়ার করলে আমরা কত মনে হবে যেন আমরাই জান্নাতে আছি এত ভালো অবস্থার মধ্যে আছি তাহলে আমরা কেন তাদের দুর্ভোগে তাদের পাশে দাঁড়াই না আমরা কেন আমাদের আমলগুলোকে আরও উন্নত করার জন্য চেষ্টা করি না আল্লাহ আলামিন আলমিন আমাদের সবাইকে কবুল করে নিন এই রমজান মাসে আমরা একে অপরের জন্য দোয়া করব এবং আল্লাহর এই দিনকে ভালো করে বুঝে আমরা যাতে আমাদেরকে আরো এনজেজ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই সুযোগ দিয়ে দিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ